আচ্ছা, আমি বিষয়গুলো আর একবার রিভিউ করতেছি। হ্যাঁ, তো একটা ওয়েবসাইটের হচ্ছে মূলত দুইটা অংশ থাকে মেইনলি। একটা হচ্ছে ওয়েব ডিজাইন বা ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড। ওয়েব ডিজাইনের ভিতরে আবার আমরা কিছু আর টেকনোলজি বা ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ যাই বলি ওগুলো শিখবো। তার মধ্যে আছে হচ্ছে কি এইচটিএমএল, এইচটিএমএল যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব। তারপরে হচ্ছে সিএসএস, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটের ডিজাইন তৈরি করব। তারপর আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা দিয়ে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করব। তারপরে জেকিউরি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, আমরা দুইটা ইউজ করব। আচ্ছা, আমরা যখন ইউজ করব বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এখন তো আমি বলতেছি থিওরি টাইপের, এর জন্য আপনারা হয়তো অনেকগুলো বিষয় বুঝতেছেন, আবার অনেক বিষয় বুঝতেছেন না। দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখব। এটা দিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট বানানো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, আমাদের কাজগুলোকে অনেক কমিয়ে দিবে। তারপর হচ্ছে ব্যাকএন্ড, স্যার লাইব্রেরিটা কিসের বললেন? এই যে জেকিউই, জেকিউরি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টটাকে একটু সহজ করার জন্য জেকিউরিতে শর্ট আকারে কোড লেখা হয়। বুঝা গেছে? জি স্যার। আর বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক বা টেকনোলজি। এই যে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখলাম, এগুলা দিয়ে যখন আমরা এই এই সব কিছু শেখার পর যখন আমরা বুটস্ট্র্যাপ শিখব, তো বুটস্ট্র্যাপ দিয়ে যখন কাজ করব, কাজগুলো খুব ইজি হয়ে যাবে। যেমন ধরেন একটা ওয়েবসাইট এই তিনটা প্রযুক্তি দিয়ে বানাইতে যতক্ষণ লাগবে, বুটস্ট্র্যাপ দিয়ে বানাইতে আমাদের অনেক কম সময় লাগবে। কিন্তু এগুলা না শিখলে কিন্তু বুটস্ট্র্যাপ শিখতে পারবো, মানে এগুলা শিখার পরেই ওইটা শিখতে হবে। ঠিক আছে? আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, জি স্যার। ওয়েব ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড এর জন্য আমরা PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব, আর অবজেক্ট ওরিয়েন্টেড PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব। তারপর হচ্ছে MySQL ডেটাবেজ এর জন্য শিখব, ফাইনালি হচ্ছে লারাভেল শিখব। ঠিক আছে? আমাদের প্রজেক্ট যেহেতু লার্নিং অ্যান্ড আর্নিং, আমরা যদি কাজ পারি তাহলে আর্নিং এর অভাব হবে না। আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা এমন একটা সেক্টর যেটাতে হচ্ছে শুধুমাত্র আপনি যে আউটসোর্সিং করবেন বা ফ্রিল্যান্সিং করবেন এরকম না, আপনি হচ্ছে এখানে অনেকগুলো ফিল্ড খোলা আছে। আপনি যে কোনো একটা চুজ করে যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনি ভালো পারেন সেটা দিয়ে হচ্ছে আর্ন করতে পারবেন। ঠিক আছে? যেমন কেউ যদি ওয়েব ডিজাইন বা ফ্রন্ট এন্ড শুধু ভালো পারে, ফ্রন্ট এন্ড দিয়ে হিউজ পরিমাণে আর্নিং করা যায়। আর কেউ যদি হচ্ছে ডেভেলপমেন্ট ভালো পারে, এটা দিয়েও হিউজ পরিমাণে আর্ন করা যায়। আর যদি আমরা এই ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটাই শিখি, তাহলে হচ্ছে গিয়ে আরো বেশি আর্ন করা যাবে। আর এই দুইটাকে একসাথে বলে হচ্ছে গিয়ে, এই বিষয়গুলো আপনি একটু জেনে নেন। হ্যাঁ, দুইটাকে একসাথে কি বলে, দুইটাকে একসাথে বলে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার, ফুল স্ট্যাক। ঠিক আছে? দুইটাকে একসাথে কি বলে, ফুল স্ট্যাক, মানে ওয়েব ডিজাইন প্লাস ডেভেলপমেন্ট দুইটাই যখন শিখবো তখন আমরা বলতে পারবো যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার। আর হচ্ছে এই যে লারাভেলটা শিখবো, এটা হচ্ছে এই যে PHP শিখতেছি না, এই PHPটাকে আবার শর্ট করার জন্য লারাভেল আসছে। যেমন এই যে বুটস্ট্র্যাপ আসছে, হচ্ছে এই তিনটাকে কাজ সহজ করে দেওয়ার জন্য, আর এই PHP বা অবজেক্ট ওরিয়েন্টেড PHP কে গুছিয়ে লেখার জন্য আমরা লারাভেল ফ্রেমওয়ার্কটা শিখবো। এটা কিন্তু এখন অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক, PHP-র অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে হচ্ছে লারাভেল সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে। আমাদের কি ওয়েবসাইটের ধারণাটা কমপ্লিট হয়েছে, মানে ওয়েবসাইটটি কি বিষয়টা বোঝা কমপ্লিট হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, মোটামুটি বলছি স্যার। এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যে জানার জন্য, যে স্যার এই বিষয়টা কি বা এটা কি বা ওইটা কি, টেকনোলজি সম্পর্কে ওয়েব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কেন রিয়্যাক্ট, মানে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি রিয়্যাক্ট শিখবো না, জেকিউরি কেন শিখবো? আপনাদের কোর্সে যে মডিউলটা আছে সেটা হচ্ছে যেমন রিয়্যাক্ট, রিয়্যাক্ট কি, রিয়্যাক্ট হচ্ছে ওয়েব একটা ফ্রেমওয়ার্ক, তাই তো? জি জি জি। তো আমাদের মডিউলটা আসলে ওইভাবেই সাজানো হয়েছে, ওই মডিউলে রিয়্যাক্ট নেই। আর আপনি হচ্ছে গিয়ে এগুলো যদি ভালো পারেন, সেক্ষেত্রে আপনি এটার পরে ওই আরেকটা ফ্রেমওয়ার্ক রিয়্যাক্টটা শিখে নিতে পারেন। আচ্ছা, যেহেতু ভাইয়া রিয়্যাক্টের কথা বললো, আমি চাইছিলাম না যে ওটা দেখাতে। আচ্ছা, তারপরে দেখেন। হ্যাঁ, রিয়্যাক্ট বা এগুলো আবার কি? আচ্ছা দেখেন, যে এই এই যে এই বিষয়গুলো শিখলাম, ফ্রন্ট এন্ড এর আবার একটা জোরালো ফ্রেমওয়ার্ক বলতে পারি, সেটাতে আছে হচ্ছে রিয়্যাক্ট অথবা
অ্যাঙ্গুলার অথবা Vue.js ভিউ ঠিক আছে এই তিনটা বিষয় হচ্ছে কি আবার এটার ফ্রেমওয়ার্ক হ্যাঁ এটা শিখতে গেলে তাহলে কোর্সটা হচ্ছে অনেক লেন্দি হয়ে যাবে আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শিখতে পারবো আচ্ছা ভাই আরেকটা সেকেন্ড কোশ্চেন ছিল ভাই ওই যে আমরা আপনি নিচে লেখছেন ব্যাকএন্ডে যে লারাভেল অথবা ওয়ার্ডপ্রেস তো আমরা শিখবো কোনটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লারাভেল না ওয়ার্ডপ্রেস আমার ইচ্ছা বা কোনটা বেটার হবে আমাদের জন্য বেটার তো অবশ্যই লারাভেল আমার ইচ্ছা আছে এটা শেখানোর আর যদি আপনারা হচ্ছে রেসপন্সটা ভালো করেন সেই ক্ষেত্রে আমরা লারাভেল শিখব আর ওয়ার্ডপ্রেসের যে থিম কাস্টমাইজেশনটা ওইটাও শিখে নিব কারণ ওইটা হচ্ছে তুলনামূলক ইজি তো যদি আমরা লারাভেল শিখতে পারি ওইটা শিখতে আমাদের সময় লাগবে না বেশি আচ্ছা মানে আমাদের রেসপন্সের উপর আপনারা আর কি লারাভেলটা পরে করাবেন আচ্ছা আচ্ছা ওয়েব ডিজাইন কমপ্লিট করা হচ্ছে ধরুন আচ্ছা ওকে আর ভাই আরেকটা প্রশ্ন ছিল আরেকটা জাস্ট আমাদের এই কোর্সটা কত দিন চলবে মানে এটার টাইমলাইনটা আর কি জানতে চাই এই কোর্সটা হচ্ছে টোটাল 200 ঘন্টার কোর্স 50টা ক্লাস হবে টোটাল 4 ঘন্টা করে আচ্ছা আচ্ছা এটা কি কন্টিনিউয়াস চলবে নাকি গ্রুপে জানিয়ে দেওয়া হবে কবে কবে যদি কখনো হচ্ছে কোনো কারণে অফ থাকে বা শুক্রবার অফ থাকবে আর হচ্ছে যদি কোনো কারণে বন্ধ দেওয়া হয় সরকারি ছুটি বা যদি কোনো কারণে বন্ধ দেয় সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে গ্রুপে আচ্ছা তার মানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে হ্যাঁ 6 দিন ক্লাস হবে সপ্তাহে 6 দিন হবে শনি থেকে বৃহস্পতি পর্যন্ত আচ্ছা আর কি কোনো কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আচ্ছা তাহলে হচ্ছে আমি একটু পরিচিত হই এই বিষয়টা তো বললাম আমি আপনাদের সবাইকে চিনি না বা যার যার সম্পর্কে জানিও না একটু পরিচিত হয়ে নেই জি ভাই অবশ্যই আচ্ছা প্রথমে এক এক করে শুরু করেন আব্দুল মজিদ ভাই উনি হচ্ছে শুরু করলে ভালো হয় এখানে দেওয়া আছে আমি একজন একজন করে বলতেছি যে তার হচ্ছে আপনাদের নামটা বলবেন আর হচ্ছে বর্তমানে কি করতেছেন আর এডুকেশনটা যদি বলেন জি আব্দুল মজিদ ভাই কি আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ের মাইক্রোফোনে প্রবলেম আচ্ছা তারপর হচ্ছে অমৃত সিএসডি জি আপনি যদি একটু বলতে পারেন জি স্যার আদাব জি আমার নাম হচ্ছে অমৃত চন্দ্র সূত্রধর হ্যাঁ হ্যাঁ জি আমি গাজীপুর চৌরাস্তায় থাকি আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী তো এখানে একটা পার্ট টাইম জব করি আর জি এখানে একটা পার্ট টাইম জব করি আর হচ্ছে এমনিতে আমি ওই এমবিএ কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ আচ্ছা আচ্ছা গুড কি ধরনের পার্ট টাইম জব করা হয় জি আমি ওই ইয়েতে আছি আর কি এলিকো এলিকোতে মেটলাইফ শিখার উদ্দেশ্য মানে কারণটা কি শিখার স্যার আমি আরো আগে থেকে মানে ওয়েব ডিজাইনের উপর আমার একটা আলাদা আকর্ষণ জি জি হ্যাঁ আমি ওই ইউটিউব থেকে গাদাগাড়ি করতাম তারপরে এলইডি করছে আমি আরেকবার অ্যাপ্লাই করেছিলাম ওই সময় ইয়ে হয় নাই পরে আরেকবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে আমার আসছে নামটা আসছে আমি এমনিতে ব্লগার হ্যাঁ ব্লগার মোটামুটি ট্রাই করছি ব্লগার দিয়ে বিভিন্ন ধরনের অফার প্রমোট করার জন্য ল্যান্ডিং পেজ টেস ক্রিয়েট করতাম এখানে আচ্ছা 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 ঠিক আছে আপনি কি এটাকে পার্ট টাইম হিসেবে নিতে যাচ্ছেন নাকি ফুল টাইম না আমার জবটা আমার এখন শুধু একটা মানে ব্যাকআপের জন্য আর কি যে চলার মতো অবস্থার জন্য এটা করতেছি আমার মেইন টার্গেটটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গঠন করা আচ্ছা তাহলে আমি হচ্ছে আপনাকে বলবো যে ওয়েবসাইট এবং ওয়েব ডিজাইনের জার্নিটা মোটামুটি একটু বড় আপনাকে এখানে অনেক সময় দিতে হবে আর এই জার্নিটা যদি কেউ কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় না তার আর অন্য কোনো জবের প্রয়োজন আছে সে ফ্রিল্যান্সিং করুক জি স্যার জি যাই করুক হ্যাঁ আচ্ছা তারপর আর এটা ফ্রিল্যান্সিং না করলে মোটামুটি স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে হ্যাঁ আর এই বিষয়টা কিন্তু মানে হিউজ একটা বিষয় এটা
আমরা শুধু ফ্রিল্যান্সিং শুনলাম বা করলাম ওই টাইপের কিছু না। আপনার হচ্ছে কাজ যদি ভালো পানের আপনি যেটাই শিখেন আপনার অবশ্যই ইনকাম হবে, আর ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা বিষয়ে হিউজ পরিমাণ ইনকাম। আমি স্যার গাজীপুর মাওনা থেকে বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, গাজীপুর মাওনা থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ। এখন কি কোনো জব করা হয়? না স্যার, আমি এখন কোনো জব করছি না, এক সময় করতাম একটা কোম্পানিতে, ওই কোম্পানির চাকরিটা চলে গেছে। আচ্ছা, করোনা এখন আমি কিছু না স্যার, তার আগে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ফুললি টাইম দিবেন এই তো? হ্যাঁ অবশ্যই স্যার, আমার ইচ্ছা আছে এই সেক্টরে একটা নিজে দক্ষ হয়ে মানে প্রফেশনালিজম অর্জন করা স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তারপর হচ্ছে ফাহাদ বিন হাসান ফয়সাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার বাসা হলো মাওনা চৌরাস্তা গাজীপুরে। আমি এখানে এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি নাকি ওই পাবলিক? না, ন্যাশনাল। ন্যাশনাল, আচ্ছা ওকে, সমস্যা নাই। আপনি হচ্ছে আমার মতে হচ্ছে আপনি সঠিক টাইমে আসছেন, কারণ চাকরির অবস্থা তো জানেনই বাংলাদেশে পরিস্থিতি। জি স্যার, তো হিসেবে এই কোর্সটা সরকার প্রোভাইড করার উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব কমানোর জন্য। তো আমরা কিছু শিখে ফ্রিল্যান্সিং করব বা জব করব বা আইটি ফার্ম খুলব, যে যে বিষয় ভালো বুঝে বা যে যেটা করুক সেটাই করতে পারবে, বাট বিষয়গুলো ভালো মতো শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম জিহাদ। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, আমি গাজীপুর হারিনালে থাকি স্যার। আমি মুন্সিগঞ্জ পলিটেকনিকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি স্যার বর্তমানে। কোন ইয়ারে স্যার? 6 সেমিস্টারে ছিলাম, কিন্তু স্যার এই লকডাউনের কারণে আমাদের সেমিস্টার এখন কি ই হয়ে যাবে কিনা বলতে পারছি না স্যার। মানে আপ হবে কিনা, আপডেট হবে কিনা, 7 সেমিস্টারে যাবেন কিনা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার জন্য তো তাহলে অবশ্যই শেখা আরো বেশি জরুরি এই বিষয়টা। জি স্যার, এর জন্য মূলত রেজিস্ট্রেশন করা, আর আমার স্যার ওয়েব ডেভেলপার হওয়ার খুব ইচ্ছা আর কি। আচ্ছা, আমি আশা করব আপনি এখানে ফুল টাইম সময় দিবেন মানে এই বিষয়টার উপর। তবে পাশাপাশি পড়ালেখা তো অবশ্যই করতে হবে, ওইটা বাদ দিয়ে ওইটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে কে এম তারেক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুরের পুবাইলে থাকি, বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, এটা শিখার মানে ইন্টারেস্টটা কিসের জন্য এই ওয়েব? এটা শিখার ইন্টারেস্টটা আমার আসলে মনে আসছিল যে যখন আমি এইচএসসি তে দেই, হ্যাঁ মানে কলেজে পড়ি, তখন এইচটিএমএল টা আমার কাছে খুব ভালো লাগছিল। আমি এটা বাসায়। হ্যাঁ জি জি। তারপরে ওয়েব ডিজাইনিং এর আমি তেমন কোন সোর্স পাই নাই, ইউটিউব ভালো ঘাটাঘাটি করছি, মানে এইচটিএমএল টা খুব ভালো বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা জি। তারপরে ফাইবারে দেখলাম যে না, ভালোই ওয়েব ডিজাইনারদের খুব ভালো একটা প্ল্যাটফর্ম আছে। আর ফাইবারে আমি এসইও নিয়ে কিছু দিন কাজ করছি, কিন্তু আমার আসলে ওয়েব ডিজাইনিং এর উপর ক্যারিয়ারটা গড়ার খুব ইচ্ছা ইচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করতে পারি যে আপনি এখানে অনেক সময় দিবেন, এই তো? জি জি অবশ্যই। আচ্ছা ধন্যবাদ। আর হচ্ছে এমডি ইসমাইল হোসেন। হ্যালো, আমার কথাটা মনে হয় একটু আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়ান আমি একটু মাইকে স্পিকারটা বাজিয়ে নিই। আচ্ছা বলেন, আপনার কথাটা আসলে একটু স্লো আসছে মনে হয়। সবার কাছে কি স্লো আসছে নাকি শুধু আমার কাছেই? না স্যার, ভালোই কথা আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে মনে হয় আমি একটু। জি বলেন।
আমি তো শুনতেছি না। আচ্ছা আমি শুনতেছি মোটামুটি, যেহেতু আমার হেডফোন আছে। আপনি সম্ভবত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের 7 সেমিস্টার আছেন পলিটেকনিক, এই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েব ডিজাইনের প্রতি ইন্টারেস্ট কিসের জন্য, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমি বলবো, যেটা যে এটাকে পাশাপাশি নিলে হয়তো আপনি ওইরকম কিছু করতে পারবেন না, যদি প্রফেশন হিসেবে নেন সেক্ষেত্রে বাদ দিয়ে দিবে এটা শিকার পর। আচ্ছা না, বাদ একবারে বাদ দিবেন না, যেটা আপনি পারেন সেটা তো পারেন, ওটা প্রবলেম নেই। ওই ডিজিটাল মার্কেটিং আমি যত দূর জানি যে মানে এত এসটিএমএল এর মতো জার্নিটা তো বড় না, ওইখানে আবার পার্ট গুলো অনেক বিষয়, অনেকগুলা পার্ট আছে, যে কোনো একটা পার্টে এক্সপার্ট হলে মোটামুটি ফ্রিল্যান্সিং করা যায়। আচ্ছা ঠিক আছে, সময় তাহলে এখানে দিতে হবে। হ্যাঁ এখানে সময় দিতে হবে। তারপর হচ্ছে এমডি রাজীব মিয়া, আচ্ছা ভাই আপনি হচ্ছে একটু মাইক্রোফোনের ব্যবস্থা করে নেবেন, কারণ হচ্ছে লাগতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা গুড, আপনার মোটামুটি আইডিয়া আছে অনেক বিষয়ে, আপনি হচ্ছে এটা ভালো মতো স্কিল আপ করার জন্য শিখতে চাচ্ছেন। আচ্ছা তারপর হচ্ছে এমডি শাহাদাত হোসেন, জি এমডি শাহাদাত হোসেন, হ্যালো এমডি শাহাদাত হোসেন, আপনার মাইকটা তো অনি আছে, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন জহিরুল ইসলামের কাছে যাই। জি এমডি জহিরুল ইসলাম, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার দেশের বাইরে হচ্ছে বান্দরবান, তো আমি থাকি ঢাকায়, মেইন লক্ষ্য সবারই আউটসোর্সিং এর প্রতি একটা বেশি ইন্টারেস্ট এখন বর্তমানে। আচ্ছা যেহেতু এটা ট্রেন্ড চলতেছে, আচ্ছা এমডি এম এস তুষার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থাকি। আচ্ছা আচ্ছা, আমি এবার এসএস পরীক্ষার্থী ছিলাম, তো এখন তো পরীক্ষা পাস, জি অটো পাস। আচ্ছা ঠিক আছে, যেটা যেটা হয়েছে নিয়ম সেটা তো হয়েছে। এই যে তো আপনার, আচ্ছা এসটিএমএল এখন এখন হচ্ছে কোন একটা বিষয়ে স্কিল আপ হতে যাচ্ছে, নেই তো? জি আচ্ছা এসটিএমএল। আচ্ছা আচ্ছা, তো বুঝলেন নার্গিস আক্তার, নার্গিস আক্তার কিছুদিন ব্যাংকে এজেন্ট ব্যাংকিং এ জব করেছি, করোনার জন্য সেটা বাদ দিয়েছি, এখন বেকার আছি। তো আমি এটাকে আসলে স্বাবলম্বী হতে চাই এবং প্রফেশন হিসেবে নিতে চাই, এই জন্য হচ্ছে এটা করা মানে শেখার ইচ্ছা। আগে কি কখনো দেখা হয়েছে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট সম্পর্কে?
নাকি মানে এখন থেকে? আসলে ওরকম ভাবে, হ্যাঁ এখন থেকেই শুরু আমার, ওরকম ভাবে এটা সম্পর্কে অতটাই নাই, তবে ভাইদের কাছ থেকে আগ্রহটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। আপনি হচ্ছে যদি ঠিক মতো সময় দেন, কোনো বিষয়ই তো আমরা শিখে আসি না, ওগুলো হচ্ছে আমাদের শিখতে হয় যে কোনো বিষয়ই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে জিরো থেকেই একেবারে মানে ই করলে খুব মানে উপকৃত হব সেটাই। থ্যাংক ইউ স্যার। কি আগে থেকে যদি কেউ কম বেশি শিখে থাকেন তার প্যাটার্নটা বা শিখার মধ্যে, আর আমি যদি শিখাই তার কাছে একটু এলোমেলো লাগতে পারে, যেহেতু যে জিরো থেকে শিখবে সে হচ্ছে তো কিছুই জানে না, সে যা যেটা শিখবে মানে একদম মনোযোগ দিয়ে শিখবে। স্যার আমার, জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তারপর হচ্ছে এইটা কেমন নাম, পোর গ্রাম, পোর গামার, পোর গেমার ইসলাম। আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে সামি ভাই, সামি ভাইকে শুনতে পাচ্ছেন? সামি ম্যাথিজম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি হচ্ছে জি আমাকে বলছিলেন যে শুনতে পারছেন? জি জি জি, হ্যালো, জি শুনতে পাচ্ছি, জি আছেন? হ্যাঁ জি, আমি আমি গাজীপুর বোর্ডবাজার থাকি। তো আমি আমি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল মাস্টার্স অধ্যয়নরত, প্যান্ডেমিকে বাসা থেকে ক্লাস করছি অনলাইনে। তো আমার বেসিক্যালি এই কোর্সটা করার উদ্দেশ্য হচ্ছে স্কিলটা ডেভেলপ করার জন্য। আমার অলরেডি মানে ফুল স্ট্যাক সম্পর্কে কোর্স করা আছে, বাট আপনাদের ব্যাক এন্ডের কি কাজ জানা যায় আমার? আচ্ছা আচ্ছা, তাহলে আমি রিয়্যাক্ট এবং মঙ্গোডিবি বা নোডজেভ কিছু করা হয়েছে, বাট হচ্ছে এটা আর কি ব্যাক এন্ডে যে পিএইচপি বা লারাভেল বা ওয়ার্ডপ্রেস এটা আর কি শিখতে চাচ্ছি, পাশাপাশি স্কিলটা ডেভেলপ করা। আচ্ছা আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আর এখানে হচ্ছে বেসিক্যালি আমার শিখার কারণটা হচ্ছে পরবর্তীতে, হ্যালো, জি জি বলেন, আমি কি বলবো? জি বলেন। আচ্ছা, আমার বেসিক্যালি কেমন আছেন আপনার সবাই? আলহামদুলিল্লাহ ভালো। স্ক্রিন শেয়ার করেছেন কেউ একজন, একটু যদি কাইন্ডলি ক্লোজ করেন। থ্যাংক ইউ। জাস্ট আমি 5 মিনিট বলি আপনাদের সাথে। আজকে তো আপনাদের ফার্স্ট ক্লাস, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হাজি আলিম আল রাজি, আমি লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল এই 4 ডিস্ট্রিক্টের প্রজেক্টটা আমি কোঅর্ডিনেট করছি। যেহেতু আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, আপনাদের সাথে পরিচিত হতেই আসলাম। হোপফুল আপনাদের জার্নিটা ভালো হবে। নেক্সট 50 ডেজের যে জার্নি, 50 ক্লাসের যে জার্নি, সে জার্নিটা কি হবে, কেমন করে আপনাদের ক্লাসগুলো হবে, ওটা ট্রেনার আপনাকে আরো ভালো বলবে। আমি জাস্ট এটা সামারাইজ করার চেষ্টা করবো। তো প্রথমে একটু জানি, লার্নিং প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? গভর্নমেন্ট কেন ইনিশিয়েট করেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, আইডিয়া স্যার? মোটামুটি জি বলেন, কেউ একজন বলছিলেন বোধ হয়। হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি।
আচ্ছা, লার্নিং আর্নিং প্রজেক্টটা গভর্নমেন্ট ইনিশিয়েট করেছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে, যে আমাদের যে এমপ্লয়মেন্টের যে একটা প্রবলেম, আমাদের ফরেন রেমিটেন্স প্রোভাইড যে একটা ঘাটতি, এটা আসলে রিকভার করার জন্য কিন্তু গভর্নমেন্ট এই সময় এটা ইনিশিয়েট করেছে। আপনারা জানেন যে এটা হওয়ার কথা ছিল ফিজিক্যালি আপনার এরিয়ার কোনো ইউনিভার্সিটি কলেজ অথবা স্কুলের যে ডিজিটাল ল্যাব আছে সেখানে এটা হওয়ার কথা ছিল, বাট এটাই প্যান্ডেমিক সিচুয়েশন পারমিট করছে না বলেই ফিজিক্যালি করা পসিবল হচ্ছে না, যার কারণে এটা অনলাইনে নিয়ে আসা হয়েছে। অনলাইনে নিয়ে আসা হয়েছে বলেই হয়তো আমরা অনেকে কানেক্টেড হতে পেরেছি, হয়তো ফিজিক্যালি হলে হয়তো অনেকে কানেক্টেড হতে পারতাম না। তো এটা আমরা করোনার একটা সুফল হিসেবে নিতে পারি। আমরা এই মধ্যমায়ের একটা দেশ হতে যাচ্ছি, বাট এই উন্নয়নশীল দেশে আমরা অনলাইনে ট্রেনিং, এটা আমরা হয়তো কল্পনা করতে পারতাম না যদি করোনা না আসতো। যদিও উন্নত বিশ্বে অক্সফোর্ড, হার্ভার্ড কিংবা কলম্বিয়া ইউনিভার্সিটি, অনেক নাম করা ইউনিভার্সিটিতে 5-10 বছর আগে থেকেই কিন্তু বিভিন্ন অনলাইন ট্রেনিং কোর্স চালু আছে, বাট আমাদেরকে এই করোনাই হ্যাবিচুয়েট করেছে। এখন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টার্ট হয়ে স্কুল কলেজ, এমনকি আপনার পাড়ার কিন্ডারগার্টেন স্কুলেও দেখবেন যে এই অনলাইন ক্লাস হচ্ছে। তো দিস ইজ ইফেক্টিভ, মানে এর মাধ্যমে কিছু না কিছু মানুষ জানতে পারছে, এবং আমাদের সেশন গুলো আরো ইন্টারেক্টিভ করেছি। এখানে আপনার থিওরি আপনি জানবেন, এখানে আপনার হাতে কলমে যেভাবে স্ক্রিন শেয়ার করে যাবে প্র্যাকটিক্যাল দেখছেন, ঠিক সেভাবেই আপনার ট্রেনার আপনাকে শেখাবে, আপনার কোনো প্রবলেম হলে আপনার স্ক্রিন শেয়ার করে উনি আপনাকে দেখাবে। সো আমরা ওইভাবে একটা ইন্টারেক্টিভ ওয়েতে আপনাকে নেক্সট 50 ডেজ এর ক্লাসটা নিব। তো সো মানে অনলাইনে বলে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমরা এটা অলরেডি প্রুভ, আমাদের অলমোস্ট 90% ব্যাচ কিন্তু কভার হয়ে গেছে, সেখানে ভালো রেজাল্ট আছে, অলরেডি অনেকেই অনলাইন থেকে আর্ন করছে এবং ইফেক্টিভনেস আছে বলেই হয়তো এটা থার্ড ফেজ ইন ফিউচার আসতে পারে। আর আপনাদেরকে যেটা বলবো যে গভর্নমেন্টের যে উদ্দেশ্য আপনাদেরকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করিয়ে দেওয়ার জন্য, আপনারা অনলাইন থেকে আর্ন করবেন, লোকাল মার্কেটে আপনার যেন প্রেশার না আসে। আমি বেসিস বাক্য এবং ডিসিসি এর প্রতিনিধিত্ব করি, ওখানে আমরা যেটা দেখি যে বাংলাদেশে রাইট নাও অলমোস্ট 30% আইটি শাটডাউন হয়ে গেছে, স্যালারি দিতে পারছে না, বন্ধ করে রাখছে অনেক এক্সিস্টিং কোম্পানি, এক্সিস্টিং এমপ্লয়ীদের স্যালারি বন্ধ করে দিয়েছে কিংবা ছাঁটাই করছে, এমন ঘটনা কিন্তু অহরহ আমরা শুনছি। তো দিস ইজ বাস্তবতা, এই এই বাস্তবতা আপনাকে ট্রেডিশনাল একটা জবের পিছনে দৌড়ায় খুব লাভ হবে না, কারণ আগে যদি 100 জব করে থাকতো এখন হয়তো 10টা জব নাই। তো সেইখানে আপনাকে এই যে সুযোগটা গভর্নমেন্ট দিয়েছে সেই সুযোগটা আপনাকে প্রপারলি নিতে হবে। আপনাকে গভর্নমেন্ট এত ফ্রি করাচ্ছে, এটা ফ্রি তো নাকি আপনাকে টাকা দিয়ে করছেন? এই ট্রেনিংটা তো টাকা দিয়েছেন নাকি? না স্যার, ফ্রি। This is absolutely free of cost training. এটা গভর্নমেন্ট আরম্ভ করে পরে যে 90% 80% হয়তো গভর্নমেন্ট দেয়, বাকিটা ট্রেনিদের দিতে হয়, বাট এই প্রজেক্টে 100% গভর্নমেন্ট কিছু দিচ্ছে এখানে। সো আপনাকে গভর্নমেন্ট ফ্রি বলেই কিন্তু আপনাকে একটু হেলাফেলা করলে হবে না, খুব হালকা ভাবে নিলে হবে না, তাহলে কিছুই শিখতে পারবেন না। আপনাকে খুব সিনসিয়ারলি নিতে হবে, তবেই আপনি এখান থেকে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। এখানে আপনি যদি টপার হন তাহলে আপনার ICT মিনিস্ট্রি আপনাকে একটা ল্যাপটপ, হাই কনফিগারেশন ল্যাপটপ দিবে, যদি আপনি এখান থেকে ভালো করতে পারেন ICT মিনিস্ট্রি আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করবেন, টুরের ব্যবস্থা আছে, অনেক অপরচুনিটি কিন্তু গভর্নমেন্ট সামনে খুলে রেখেছে। একটাই উদ্দেশ্য যে আপনি নিজের পায়ে নিজে দাঁড়ান, ফরেন রেমিটেন্সটা আপনি আনেন, কারণ ফরেন রেমিটেন্স সামনে কিন্তু বিশাল একটা ধাক্কা আমাদের আসছে, এটা হয়তো আমরা কেউ রিয়েলাইজ করছি কেউ রিয়েলাইজ করছি না। শুধুমাত্র কোভিড না, কোভিড পরবর্তী সময়ে কি হবে, আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা শুনি, এখানে আমরা গার্মেন্টস যে আমাদের এত ওয়ার্কার কিংবা এত ওয়ার্ক অর্ডার কেন আসে, আমরা খুব সস্তায় আমাদের যে নারী শ্রমিকরা আছে তারা সেলাই করে দিতে পারে, এই জন্যই কিন্তু আমরা খুব কমে অন্য দেশ থেকে আমরা কমে দিতে পারি বলেই কিন্তু আমাদের কাছে ওরা অর্ডার দেয়। বাট যখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসবে এবং কোভিড এই ঘটনাটা আরো ত্বরান্বিত করেছে, তখন কিন্তু মেশিন ওই কাপড়গুলো সেলাই করবে, তখন কিন্তু আরে আমাদের নারী ওয়ার্কাররা যে বেতনে কাজ করে তার থেকে আরো কম খরচে কিন্তু রোবট আপনার এই কাজটা করে দিবে। এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে বাংলাদেশে, যতগুলো রিনাউন্ড ফ্যাক্টরি ছিল কোন ফ্যাক্টরির কাটিং সেকশনে এখন 2-4-5 জনের বেশি কাজ করে না, আগে এখানে কিন্তু 20-50-100 জন কাজ করতো কাটিং সেকশনে, এখন ম্যাক্সিমাম 5-10 জন কাজ করে, তাহলে
90% কিন্তু এখানে রিডিউস হয়ে গেছে অনলি ফর কাটিং অটোমেশন। তা ইন ফিউচার কাটিং অটোমেশন এর সুইং অটোমেশন হবে অন্য ডিপার্টমেন্ট আসবে, তাহলে এখন যে ফ্যাক্টরি 5000 লোক দিয়ে চলে তখন সেই ফ্যাক্টরি 50 জন দিয়ে চলবে। তাহলে কি আমার এই নারী ওয়ার্কারদের আর দরকার হবে না, তখন আর আমার এখানে ফ্যাক্টরি রাখারও দরকার নাই, তখন চলে যাবে ওই ইউএস ইউকে তে, ওরা নিজেরাই কিন্তু ফ্যাক্টরি করে অটোমেটেড ভাবে ওরা কাজটা, আমার এখানে কাজের অপরচুনিটি কমে যাবে। তার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টুডে অর টুমারো এটা কিন্তু মানে ধস নামবেই, মানে আমরা যে রেমিটেন্স প্রভাব আছে এটা চলে যাবে। গভর্নমেন্ট সেই জায়গাটাতে ফোকাস করে আপনাকে এখানে অ্যাসাইন করেছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, নিজেকে এন্টারপ্রেনারশিপ এর মধ্যে নিয়ে যে আপনি অনলাইন থেকে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেল করে আপনি আর্ন করেন, ফরেন রেমিটেন্স আর্ন করেন, ইটস ভেরি মাচ পসিবল। অলরেডি বেশ কিছু সাকসেস স্টোরি তৈরি হয়েছে, আপনাদের ডেডিকেশন থাকলে আপনারা পারবেন। গভর্নমেন্ট কিন্তু শুধু বলেই ফ্রি একটা ট্রেনিং ছেড়ে দিয়ে বসে নেই, আরো কিন্তু ব্যাকএন্ডে অনেক কাজ হচ্ছে। আপনি যদি এখান থেকে $100 আর্ন করেন আপনাকে কিন্তু আরো $10 গভর্নমেন্ট দিবে। কেন দিবে? আপনি টেলিকমে যান, $100 যদি টেলিকমে কেউ আর্ন করে তাহলে 55 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, আর আপনাকে তো কোনো ট্যাক্স দিতে হবে না, বরং আপনাকে আরো 10 টাকা ইনসেন্টিভ দিবে। তো আপনি ডিফারেন্সটা বুঝেন, মানে গভর্নমেন্টের ফোকাসটা কত বেশি, কত বেশি চাওয়া। তো আপনি যদি স্কিল আপ হতে পারেন, আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারেন, আপনার জন্য অপরচুনিটিস দ্য স্কাই। সো আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং আপনার যে ডেডিকেশন এখানে দিবেন, গভর্নমেন্ট আপনার জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছে, এবং আপনি লোকাল মার্কেটের এই 20-25-30 হাজার থেকে যদি চাকরি দরকার নাই, যদি আপনি এখানে এস্টাবলিশ করতে পারেন দেখবেন মাসে $500-1000 আর্ন, ইটস ভেরি সিম্পল ইস্যু। তো এটা আপনি রিকোয়েস্ট থাকবে আপনারা আজকে যারা জয়েন করেছেন বাই হার্ট বাই সোলি, আপনারা থিংক করবেন, আপনারা যে থাকবেন অবশ্যই ডেডিকেটেডলি থাকবেন, প্রায়োরিটি সেট করে থাকবেন, আপনার বন্ধুর বোনের বিয়ে সেটা প্রায়োরিটি না আপনার এই ট্রেনিং প্রায়োরিটি, আপনার নানা মৃত্যুবার্ষিকী প্রায়োরিটি না আপনার ট্রেনিং প্রায়োরিটি, এই প্রায়োরিটিটা আপনি সেট করবেন। যতক্ষণ না আপনি ফার্স্ট প্রায়োরিটিতে এই ট্রেনিংটা নিতে পারছেন ততক্ষণ কিন্তু ভালো কিছু হবে না। আপনি যখন ফার্স্ট প্রায়োরিটিতে এই ট্রেনিংটা নেবেন আমার মেন্টর আপনাকে হেল্প করবে, আমার কোঅর্ডিনেটর হেল্প করবে, আমি আমার কন্টাক্ট আইডি আপনাকে শেয়ার করে যাব, এনি কাইন্ড অফ হেল্প এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স আমরা কিন্তু আপনাকে হেল্প করার জন্য আছি, শুধু আপনাকে থাকতে হবে। আপনি যদি হারিয়ে যান তাহলে কিন্তু আমরা আর খুঁজে আপনাকে বের করবো না, করার সুযোগ নাই। আপনাকে সেই আগ্রহ নিয়ে থাকতে হবে যে বিষয়গুলো আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে। আমি আমার ইমেল আইডি এবং ফেসবুক আইডি শেয়ার করেছি চ্যাট বক্সে, পেয়েছেন আপনারা? তো আপনারা কানেক্টেড থাকবেন ফেসবুকে কিংবা ইমেইলে, যে কোনো সময় আপনারা আমাকে রিচ করতে পারেন, যে কোনো সমস্যা কোনো প্রবলেম কোনো সাজেশন আপনি আমাকে এনি টাইম রিচ করতে পারেন। আর একটা জিনিস বলবো যে কানেক্টিভিটিটা খুব জরুরি, কারণ আপনি আজকে যে এই 30 পিপলের একটা গ্রুপে মিলিত হয়েছেন, এই গ্রুপে স্টাডি করবেন, কেউ হয়তো ভালো জানবেন কেউ হয়তো কম জানবেন, বাট যে কম জানে যিনি ভালো জানে তাকে কিন্তু আপনাকে জানাতে হবে, তাকে শেখাতে হবে, কারণ আমরা এখানে অ্যাজ এ বিগিনার হিসেবে স্টার্ট করব, সবার জন্য মোটামুটি বেসিক একটা নলেজ নিয়ে আপনাদের কাছে যাব। হয়তো কেউ একটু এক্সপার্ট থাকলে আপনি আরেকজনকে হেল্প করেন, আপনার কিন্তু লস নেই। কেন লস নেই আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানির এমপ্লয়ি সাইজ রাইট নাও 950। তো এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে অনেক বড় একটা কাউন্ট, এবং আমরা ফরচুন 500 কোম্পানির একটা কোম্পানি। তো এটা কিন্তু সৃষ্টি হয়েছিল মাত্র আপনাদের মতো এই 6 পিপলের, এরকম একটা 6 পিপলের একটা টিম থেকে। আজকে এই গ্রুপ ওয়ার্কের ফলে এই ডেডিকেশনের ফলে কিন্তু এটা 950 পিপলের একটা কোম্পানি, আমাদের ইয়ারলি টার্নওভার 100 করোড় টাকার উপরে। তো এটা আপনাকে থিঙ্ক করতে হবে, আমি ঠিক যে কাজটা করি, আমি যে ফ্রিল্যান্সিং করি, আমি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং করি, আমি গ্রাফিক্স ফ্রিল্যান্সিং করি, আমি ডিজিটাল অ্যাড অপারেশন ফ্রিল্যান্সিং করি, আপনিও কিন্তু সেই কাজটাই করতে এসেছেন। সো আপনার অপরচুনিটি অনেক অনেক, সেক্ষেত্রে আপনাকে এই যারা আপনার একটা টিম ক্রিয়েট হয়েছে এদেরকে একে অপরকে আপনাদের হেল্প করতে হবে, কারণ টিম ওয়ার্ক ছাড়া কিন্তু কিছুই পসিবল না। আপনি টিম ওয়ার্কের ফলেই কিন্তু আপনি বড় একটা টিমে রূপান্তরিত হতে পারেন। আজকে হয়তো ইন্ডিভিজুয়াল $500-1000-$2000 আর্ন করলেন, বাট আপনি যখন বড় সাইজ 500-5000-10000-$1,00,000 স্বপ্নের দিকে যাবেন তখন কিন্তু একটা টিম দরকার, সেই টিমটাই কিন্তু আপনার এই ব্যাচমেটটা হতে পারে, কারণ
স্টাডি পিরিয়ডে যাদের আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে রিলেশনশিপ এই রিলেশনশিপটা অনেক ভালো থাকে। তো আপনারা টিম ওয়ার্ক করবেন, সবার সবার সাথে যোগাযোগ করবেন এবং কানেক্টিভিটি রাখবেন, আমার সাথে কানেক্টিভিটি রাখবেন, আইসিটি ইউনিভার্সিটিতে যাবে তাদের সাথে কানেক্টিভিটি, সবাই সবার সাথে কানেক্টিভিটি রাখবেন। আর একটা জিনিস করো জোরে রিকোয়েস্ট করবো, যদি কারো সময় না থেকে থাকে, যদি কেউ প্রায়োরিটি নাম্বার ওয়ান এই ট্রেনিংটা সেট করতে না পারেন, তাহলে আজকেই আমার কোঅর্ডিনেটরকে সরফরাজ সাহেবকে বলে দেন আপনার জায়গায় অন্য কাউকে আমরা নিয়ে নেব। বিকজ আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন আপনার এগেনস্টে আমরা কিন্তু লিমিটেড ট্রেনিং করাতে পারছি, এই একটা সিটের এগেনস্টে অলমোস্ট 12-15 পিপল ওয়েট করছে আপনার এই ট্রেনিংটা নেওয়ার জন্য। আপনি চিন্তা করেন যে আপনি যে সুযোগটা নিয়ে আপনি নষ্ট করছেন সেই সুযোগটা কিন্তু আর একজন পাওয়ার জন্য ওয়েট করছে, 15 পিপল ওয়েট করছে। তো এটা করজোরে মিনতি আপনাদের কাছে যে আপনারা এই করোনার সময়, এই মহামারীর সময় নিশ্চয়ই এই ক্ষতিটা আপনার ক্ষতিটা আপনি করবেন না, আপনার প্রতিবেশীর হকটা আপনি নষ্ট করবেন না, এন্ড আলটিমেট আপনার দেশের সম্পদ আপনি অপচয় করবেন না। আপনি যদি এখানে ব্লক করে আপনি না শিখেন তাহলে কিন্তু এটা এই তিনটা কাজই আপনি করলেন, আপনি দেশের ক্ষতি করলেন, আপনার প্রতিবেশীর ক্ষতি করলেন, নিজের ক্ষতি করলেন। এটা নিশ্চয়ই আমরা করবো না, আমরা একদম মন থেকে অন্তরাত্মা থেকে এই ডিসিশনটা নিবো। যদি আমি এটা প্রায়োরিটি সেট না করতে পারি তাহলে আমরা এটা কুইট করবো এবং আজকেই কুইট করবো, তাহলে আপনার জায়গায় অন্য কাউকে আমরা নিব। আর যদি আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি থাকবেন, আপনি 50 ক্লাস থাকেন আমাদের সাথে, আমার ট্রেনার যেভাবে আপনাকে টাচ দেয় সেই টাচ গুলো আপনি বুঝে নেন, আপনি সেই টাচ গুলো সাবমিট করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি উইদিন 3 মান্থ অ্যাজ এ ফ্রিল্যান্সার হয়ে বেরোবেন, আপনি এখান থেকে ভালো স্মার্ট একটা আর্নিং করবেন, আপনার ওই 20-25-30 হাজার টাকা বেতনের চাকরির পিছনে আপনার হুন নিয়ে দৌড়ানো এখন আপনি এরকম বড় একটা এন্টারপ্রাইনারশিপের স্বপ্নের দিকে আপনি যেতে পারবেন। তো রিকোয়েস্ট সবাই, আমি কথা না বাড়াই, আপনারা এই ডিসিশনটা খুব অ্যাক্টিভলি নেন যে আপনি আসেন অথবা নেই, থাকলে আপনি যারা আজকে আছেন অবশ্যই 50তম ক্লাস কিন্তু আপনাদেরকে আমি দেখতে চাই। আপনি থাকেন শুধুমাত্র অ্যাসাইনমেন্ট গুলো করেন, দেখেন আমরা আপনার জন্য আছি, আইসিটি মিনিস্ট্রি আছে, প্রজেক্ট অফিস আছে, আপনাদেরকে অনেক অনেক অপরচুনিটি আছে, গভর্নমেন্ট কিন্তু একদম অন্তর থেকে মানে আপনাদেরকে যত ধরনের ফ্যাসিলিটি দেওয়ার দরকার সেটা গভর্নমেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের কোনো কোয়ারি কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে কোর্স সম্পর্কে আমাকে বলতে পারেন। সফল হইতে পারি, একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারি, এই জন্য স্যার আমাদের দোয়া করেন আমাদের জন্য। থ্যাংক ইউ, অবশ্যই দোয়া থাকবে, প্রচেষ্টা থাকবে এবং আমাদের পক্ষ থেকে 360 ডিগ্রি হেল্প থাকবে আপনাদের জন্য, শুধু আপনাদেরকে লাইভ থাকতে হবে, আমার ইনস্ট্রাক্টরের কথাই চলতে হবে, দেখবেন অনেক ফ্যাসিলিটি আসবে। আমরা কিছুদিন আগে আমাদের একটা ব্যাচে আমরা ডিরেক্ট ইটালিয়ান বায়ান, এই কাজগুলো কিন্তু অনেকেই হয়তো করে না, বাট আমরা করি, আমাদের স্টুডেন্টের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আপনি শুধু এই ট্রেনিংটা করেই চলে যাবেন বিষয় না, আমরা একটা দীর্ঘ টাইম মেন্টরশিপের মধ্যে আপনাদেরকে রাখবো যে আপনি কোনো প্রবলেম হলে আপনি সাপোর্ট পাবেন। হ্যাঁ, এবং আমাদের এই নেটওয়ার্কের মধ্যে থাকবেন, আমাদের সাথে ফেসবুকে হোক কোনো মেইলে হোক কমিউনিকেশন থাকবে, কোনো আমরা এই ইন্ডাস্ট্রি মানুষ, শুধু প্রজেক্ট শেষ মানে শেষ না, রিলেশনশিপটা থাকবে, কারণ বাংলাদেশ ছোট দেশ, এই ইন্ডাস্ট্রিও ছোট এখন অলমোস্ট, তো আমাদের সাথে যোগাযোগ থাকবে এবং এই রিলেশনশিপটা থাকবে, বাট আপনাকে লাইভ থাকতে হবে। আপনি যদি এখন এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ছেড়ে যদি আপনি বালুর ব্যবসায় চলে যান আমাদের করার নাই, বাট যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টে আইটি প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, আপনি নেক্সট 3 মান্থ ভেরিফিকেশন থাকেন, ইন্টারেস্টও পাবেন, অবশ্যই এখান থেকে খুব খুব কিছু পাবেন। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য স্যার ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম স্যার, মানে আমাদের এই প্রজেক্ট শেষে আপনাদের থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ফার্দার কোনো ইনিশিয়েটিভ আছে বা কোনো আছে যে আমাদের জন্য এই করা হবে? মানে কি ইনিশিয়েটিভ বুঝি নাই। আমাদের এই যে 50 ডেজ এর ক্লাস শেষে দেন আইসিটি বা মিনিস্ট্রির কথা বলতেছিলেন, তো সেখান থেকে আমাদের কি কি উদ্যোগ নেওয়া হতে পারে ভবিষ্যতে, বা আপনারা কি কি পরবর্তী লক্ষ্য নিয়ে রাখছেন, যদি জানতে পারতাম ভালো হতো।
এই ট্রেনিং কোর্স শেষে মূলত আমাদের টার্গেট আপনাদের এখান থেকে অনলাইন থেকে আর্নিংটা এনশিওর করা। আপনারা তো ওয়েবসাইট ডেভেলপমেন্টে অনেক অনেক বিশাল একটা কোর্স, আপনারা জানেন এটা 2 মাসে আসলে অনেক কিছু শেখানো সম্ভব না, বাট আমরা চেষ্টা করব এই 50 ডেজ এর মধ্যে আমরা টোটাল এটাই কভার করব, বাট একটা ফোকাস করব আমরা দুই তিনটা টপিকে ফোকাস করে আপনাকে ওইটাতে আমরা চ্যাম্পিয়ন করব। সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কিংবা এরকম ছোট ছোট অনেক টপিক আছে যেগুলো আপনি যদি স্পেশালাইজ হন আপনি মার্কেট প্লেসে কিন্তু কাজ পাবেন। আপনি অনেক জানেন, অনেক কিছু জানেন, বাট কোনোটাই পুঙ্খানুপুঙ্খ জানেন না, মার্কেট প্লেসে কোনো লাভ নাই, কারণ ওখানে যে আপনাকে কম্পিট করতে হবে, ফাইট করতে হবে। বাট আপনি ছোট একটা পার্ট জানেন, সেই পার্টটা আপনি কমপ্লিটলি জানেন, খুব চ্যাম্পিয়নলি জানেন, তাহলে দেখবেন ওই কাজেরই অনেক প্ল্যাটফর্মে অনেক অপরচুনিটি আছে। সো আমরা সেই জিনিসটা ফোকাস করব, আপনাকে এখান থেকে আর্নিং টা এনশিওর করব এবং কিছু কিছু বিষয়ে আপনাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করব। আর কোর্স শেষে যে জিনিসটা হবে, আপনাদেরকে নিয়ে ডিক্লেয়ার্ড কিছু প্রজেক্ট আছে, আনডিক্লেয়ার্ড কিছু প্রজেক্ট আছে। সাপোজ আপনাদেরকে আমরা যেটা জানি যে ICT মিনিস্ট্রি থেকে একজন প্রপারকে ল্যাপটপ দেওয়া হবে, যিনি ভালো করবেন প্রত্যেক ব্যাচ থেকে একজনকে দেওয়া হবে। আমরা লাস্ট হিস্ট্রিতে দেখি অনেক ফরেন ট্যুরের ব্যবস্থা থাকে, অনেক অনেক কিছু, এগুলো ডিক্লেয়ার্ড না, ডিক্লেয়ার্ড যেগুলো শুধুমাত্র আপনাকে, কিন্তু যদি আপনি মার্কেটে এস্টাবলিশ হতে পারেন, ফ্রিল্যান্সিং শিখে যান, আপনি যদি স্কিল আপ হতে পারেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট কি দিল এটা আপনার কাছে কিছু যায় আসে না, কারণ গভর্নমেন্ট হয়তো আপনাকে একটা অ্যাওয়ার্ড দিবে, হয়তো 60,000 টাকার একটা ল্যাপটপ দিবে, বাট আপনি তো যখন আর্নিং শিখবেন আপনি মাসে 2টা ল্যাপটপ কিনতে পারবেন, সেটা এরকম। সো ফোকাস করেন নিজেকে, নিজেকে স্কিল আপ করেন। আপনি আগিয়ে থাকলে দেখবেন অনেক ধরনের, যে বেসিস ICT অ্যাওয়ার্ড হলো, আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিল, এখানে 64 ডিস্ট্রিক্ট থেকে 64 ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড দিয়েছে, তো সেখানে তো আমাদের লাস্ট LEDP প্রজেক্টের অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই ধরনের অনেক ইনিশিয়েটিভ আসবে, অনেক সুযোগ আসবে, শুধু আপনাকে মার্কেটে থাকতে হবে, নিজেকে স্কিল আপ করতে হবে। বোঝা গেছে বিষয়? জি জি, ধন্যবাদ স্যার। আসসালাম। জি বলুন স্যার। আমাদের অনলাইন থেকে কি সরাসরি কখনো ক্লাস করা হবে না? দেখছি না, এই মুহূর্তে সুযোগ দেখছি না, কারণ গভর্নমেন্ট তো পারমিট করছে না যে ফিজিক্যাল ক্লাসে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো বন্ধ, তো এটা ধরে নিতে হবে অনলাইনে হয়তো বা শেষ হবে, বাট আমার মনে হয় না যে অনলাইনে, যে আমরা লাস্ট এক্সপিরিয়েন্স যেটা বলে আমরা ফিজিক্যালি যে এক্সপিরিয়েন্সটা, তার থেকে অনলাইনেও কম না। সাপোজ আপনি একটা এখন টুল কাজ পাচ্ছেন না, কিংবা কোডিং এ কোথাও আপনার বাগ আসতেছে, এটা আপনি দেখাতে চান, আপনি এখনই কিন্তু আপনার স্ক্রিন শেয়ার করে আপনার এখানে দেখাতে পারেন, আপনার ট্রেইনার দেখে বলতে পারে যে আপনার বাগটা এই সিনট্যাক্স মিসিংয়ের জন্য এখানে হচ্ছে, সে দেখিয়ে দিল। প্র্যাকটিক্যাল হতো তাই হতো, আপনার ল্যাপটপের কাছে যে ঠিক জাস্ট ওই সিনট্যাক্সটা বসিয়ে দিত। এখানে বরং বেনিফিট হচ্ছে কি, আপনার বাগ যখন আপনাকে দেখাচ্ছে তখন আরো 20 জন কিন্তু ওই জিনিসটা দেখছে। তো প্র্যাকটিক্যাল আর এটা খুব বেশি ডিফারেন্স আমরা দেখি না, যদি আপনি অ্যাক্টিভ থাকেন এখান থেকে হোপফুল আপনারা প্রপার এডুকেশনটা নিতে পারবেন, প্রপার জ্ঞানটা নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কিছু জানবার? আমি একটা কথা বলি যে ট্রেনার সাহেব যিনি আছেন, ট্রেনার আছেন আপনি? জি জি, আসসালামু আলাইকুম। জি আছেন। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলি এনাদেরকে, নাম্বার অফ ফুড ক্লাসের মধ্যে প্রথমেই একটা জিনিস করেন, আপনি মার্কেট প্লেসে ওনাদেরকে নিয়ে যান, মার্কেট প্লেসে সবার অ্যাকাউন্টটা এনশোর করেন। যদি মনে করেন ওই ক্ষেত্রে অ্যাকাউন্টটা এনশোর করতে আর কারোর হেল্প লাগবে, আপনি সারফরাজ সাহেবের সাথে যোগাযোগ করেন, কারণ ওনারা যখন নিজেরাই মার্কেট প্লেসে যাবে তখন দেখতে পাবে যে আসলে কোন এক্সপার্টিসটা সে শর্টকাটে জানলে সে মার্কেট প্লেস থেকে ইজিলি আর্ন করতে পারবে, তার একটা ওই ফ্লেভার ওই এরিনার মধ্যে সে ঢুকে যাবে আর কি। হ্যাঁ, তো আপনার নাম্বার অফ 4-5 ক্লাসের মধ্যে আপনার মার্কেট প্লেসে নিয়ে যান ওনাদের, তাদের অ্যাকাউন্টে এনশোর করেন, এবং ওই অ্যাকাউন্টটা সবার হয়ে গেলে আপনি সরফরাজ সাহেবকে ওই অ্যাকাউন্ট সহ একটা মেইল করবেন, তাহলে ওটা রিপোর্টিং এর একটা জায়গা এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তো আর কারো কোনো কোয়ারি? তো কোয়ারি না থাকলে আমরা, হ্যাঁ সুমন সাহেব বলেন। জি স্যার, আমাদের এটা কিভাবে আসলে সার্টিফিকেটটা কিভাবে দেওয়া হবে? সার্টিফিকেটটা আমরা দিব, এটা সার্টিফিকেট সাধারণত আমরা একটা সেশন করেই দেই, একটা সিমনি করেই দেই,
লাস্ট প্রজেক্ট গুলোতে যেটা দিয়েছি, এই আজকে ওরিয়েন্টেশন ক্লাসটাও কিন্তু একটা সিমনি হওয়ার কথা ছিল, বাট এই প্যান্ডেমিকের জন্য এটা সম্ভব হচ্ছে না। এখন সিচুয়েশন যদি পারমিট করে আমরা একটা অনুষ্ঠান করেই দিব, বাট সার্টিফিকেট কিন্তু সবাই পাবে না, একটা জিনিস খেয়াল রাখেন। এখানে মিনিমাম 90-95% আপনাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অ্যাটেন্ডেন্স না থাকলে আজকে আপনি অ্যাটেন্ড করে গেলেন, 10 দিন পরে একদিন করলেন, এভাবে কিন্তু সবাই সার্টিফিকেট সবাইকে দেওয়া হবে না। তো সার্টিফিকেট একটা ইস্যু, স্কিল আপের একটা ইস্যু, এবং আপনার অ্যাটেন্ডেন্স কিন্তু একটা বড় ইস্যু। এই জিনিসগুলো মিলায় আপনার থাকেন। সার্টিফিকেট যদি সম্ভব হয় আমরা ফিজিক্যালি অনুষ্ঠান করে দিব, সম্ভব না হলে আপনার তো অনলাইনে হয়তো কুরিয়ারে পাঠানো হতে পারে, কিংবা অনলাইনে দেওয়া হতে পারে। এটা এই মুহূর্তে এখনো সেট ইয়েট নট সেটেল। আরেকটা বিষয় জানা ছিল যে আসলে স্যার যেটা বলা হইতেছে যে আর্নিং, আর্নিংটা কি আসলে সরকার আমাদেরকে কোনোভাবে প্রোভাইড করবে নাকি আমরাই ওই যে বিভিন্ন প্রোগ্রাম শিখে ওইভাবে আর্নিং করব? আপনার ট্রেনিং কোর্সের উদ্দেশ্য তো এই, আপনি নির্দিষ্টটা স্কিল শিখবেন, সেই স্কিল হওয়ার পরে অনলাইন থেকে কিভাবে আর্নিং করতে হয় সেটাও আমরা দেখাবো আপনাকে। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বায়ার মিট করতে হয়, কিভাবে গিগ করতে হয়, টোটালটাই আপনাকে শেখানো হবে এই কোর্সের মধ্যে। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। টোটাল আর কথা না থাকলে তাহলে আজকের মতো আমি বিদায় নেই। সবার জন্য শুভকামনা। আমার ইমেল আইডি ফেসবুক আইডি আমরা দিয়েছি, সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন, আবারও দিলাম। এবং কোনো প্রবলেম হলে আপনাদের যাবেন, এনি কাইন্ড অফ সাজেশন সেটাও আমাকে জানাতে পারেন, কানেক্টেড থাকবেন। কানেকশন না থাকলে কিন্তু আসলে কমিউনিকেশনটা থাকবে না, তখন আমাদের আসলে কমিউনিকেশন না থাকলে তো সাপোজ আমার কাছে $2000 কাজ, এটা কাকে দিব? যার সাথে কানেকশন আমার ভালো তাকেই তো দিব, তাই না? তো এই কানেকশন তো দরকার, শুধু আমার সাথে না, আপনি নিজেদের মধ্যে কানেকটিভিটি রাখেন। এটা আইসিটি মিনিস্ট্রি থেকে যারা আসবে তাদের সাথে কানেকটিভিটি রাখেন, আপনি ইন্ডাস্ট্রির একটা মানুষ হন। তো সবার জন্য শুভকামনা, আপনাদের এই ব্যাচ থেকে একটা এন্টারপ্রেনারশিপ গড়ে উঠুক, আপনাদের এই ব্যাচ থেকে সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাক, তাদের সাকসেস স্টোরি টেলিং সেশনে সবাইকে আমরা দেখতে চাই, সেই প্রত্যাশা রেখে আজকের মতো তলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম, সুমন ভাইয়ের কাছে সম্ভবত নাকি? হ্যালো স্যার। জি জি, হুম বলেন। জি স্যার, আমার একটা বিষয় প্রবলেম হচ্ছে কি যে আমার ওই নামটা দুইবার আসতেছে। কি সুমন নামটা দুইবার আসতেছে? জি জি। আচ্ছা, এটা মিটের প্রবলেম করে মাঝে মাঝে, সমস্যা নাই। আপনার পরিচিতি তো দেওয়া হয়েছে না? জি দেওয়া হয়েছে স্যার। লাস্ট স্যার আমি আর একটু, হ্যাঁ বলেন। আমি একটা স্যার, জি বলেন। জি স্যার, ওই যে আমার একটাই আছে আপনার, সেটা হচ্ছে ওই যে ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার নামে আর কি অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। তো উনি মনে করেন যে এই আমার নাম চলে গেছে আর কি, এখানে আসলে সুমন আহমেদ হবে না, এখানে একজন ফাতেমা আক্তার আছে, ওনার নামে হবে আর কি এটা অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি হচ্ছে যে ইমেল দিয়ে ঢুকবেন ওই ইমেল এর নামটাই দেখাবে এখানে, ঠিক আছে? তাহলে ওনার কি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? আমার প্রবলেম হবে না, ওই জয়েন করার জন্য কোনো প্রবলেম হবে না, মানে পরে কোনো ভাবে সার্টিফিকেটে কোনো প্রবলেম হচ্ছে না? না, সার্টিফিকেটের জন্য আপনাদের ইনফরমেশন আবার সঠিক ভাবে নেওয়া হবে, এটা সমস্যা হবে না। তবে যদি ওই ইমেলটা থাকে ওনার, ফাতেমা আক্তারের, তাহলে ওইটা থেকে জয়েন করলে ভালো আর কি। আচ্ছা, তাহলে ওনারে ওনার ওনার ইমেল থেকে আমি বলি যে ওনার ইমেল থেকে যাতে উনি এরপরে কানেক্ট হয়, জয়েন করে। ও আচ্ছা স্যার, এটাই এটা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাস্ট লাস্ট যেন কার কথা শুনতেছিলাম? কিচি জি ভাই, আমার কথা। জি জি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ভাই, এই স্কিলটাই ডেভেলপ করার জন্য উদ্দেশ্য আর হচ্ছে বেসিক্যালি আর কি করোনার সময় প্রথম দিকে আর কি অনেক রিসার্চ করে দেখলাম যে পরবর্তী নিউ নর্মাল ইকোনমিক ওয়ার্ল্ড মানে বিশ্ব ব্যবস্থা হবে আর কি টেক নির্ভর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি যাচ্ছে সব কিছু। স্যার কিন্তু এই বিষয়ে অনেক অনেকগুলা ইম্পর্টেন্ট কথা বলছে, এই গাজী স্যার কিন্তু এই বিষয়ে অনেকগুলা ইম্পর্টেন্ট কথা বলছে। স্যারের অনেকগুলা কথা কিভাবে মানে শুনছেন কিনা ঠিক মতো? জি 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 জি, নিলে এটাকে আসলে ভালো মতোই নিতে হবে। আর আপনি যদি যে কোনো বিষয়ে মানে ছোট একটা বিষয়ে এক্সপার্ট হন,
সেক্ষেত্রে দেখা যায় আর্নিং করতে পারবেন, বাট যেটা শিখবেন ভালো মতো শিখবেন, মানে ভালো মতো শিখতে হবে। আর আপনি যেহেতু ওয়েব ডিজাইনের পার্টের অনেক বিষয়ই শিখেছেন, তো কোলাবরেট কোঅপারেট করতে হবে সবাইকে, ঠিক আছে? ধরেন অনেক বিষয়গুলো আছে হয়তো বা আপনি ভালো জানেন, সে বিষয়গুলো আপনি সমাধান করে দিলেন বা আমি জানি আমি করে দিলাম, যে জানে আমাদের অবশ্যই সবাইকে কোঅপারেট করতে হবে, ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে আর কি। এর জন্য হচ্ছে কোঅপারেশনের মাধ্যমে হবে, এর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আপনার একটা বিষয় দুইবার জানা হলো বা কোনো বিষয় যদি একটু ঝাপসা, জি জি, কারণ হচ্ছে যত আর কি যখন বলতে পারবো তখন আর কি আমার এটা আর কি বেশি আর কি থাকবে, স্কিলটা ডেভেলপ হবে বেশি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমরা হচ্ছে সবাইকে নিয়ে আগাবো, ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করে শিখা শুরু করবো, আপনি যে বিষয়গুলো পারেন ওগুলো দেখলেন আরেকবার, আর যদি মনে হয় যে এখানে কিছু অ্যাড করা দরকার আমাকে বললেন বা আপনি দেখালেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এসএস স্কয়ার। হ্যালো স্যার। ইয়েস, আমার নাম হাসিব, আমি গাজীপুরের শালনা বাজারে থাকি। এইচএসসি কমপ্লিট করেছি, এরপর আর পড়াশোনা করা হয়নি, আর এখন আপাতত বেকার আছি। আচ্ছা, এখন হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে কিছু করতে চাচ্ছেন? এটা সাধারণত লার্নিং এর জন্য করতে চাচ্ছি, যদি লার্নিং আমার প্রপারলি হয় অবশ্যই এটা অটোমেটিক্যালি ফাইনান্সিয়াল দিকে যাবে, লার্নিং এ যাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক তাই। আপনার লার্নিংটা যদি স্কিল যদি ভালো থাকে সেক্ষেত্রে আর্নিং এর পিছনে আপনার ছুটতে হবে না, আর্নিং এ আপনার পিছনে ছুটবে। কারণ ম্যাক্সিমাম কি হয়, আমরা হচ্ছে ম্যাক্সিমাম বিষয়ে কোন একটা বিষয় হালকা পাতলা বা খুব কম জেনেই আর্নিং এর পিছনে ছুটি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের আর করা হয় না, কারণ বিষয়গুলো তো আমরা প্রপারলি জানি না। জি, একটা বিষয় ভালো মতো শিখলে আমার মনে হয় যে আর্নিং এর অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ফাতেমা আক্তার। জি স্যার, আমি বিবিএ পড়তেছি, আর কিছু চাকরি বাকরি কিছু করা হয়নি, আর এটা সম্পর্কে আমার ধারণা তেমন নেই, তো মানে ফার্স্ট থেকে আমার শিখতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি ফ্রেশ, আপনি হচ্ছে মানে যেখান থেকে শিখবেন একটু ভালো মতো যদি মনোযোগ দিয়ে শিখেন, সমস্যা নেই, ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি স্যার গাজীপুর সাইন বোর্ড থাকি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাট সবাইকে হচ্ছে পিসিটা ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ কাজগুলো বা কোডগুলো আমরা ওগুলো পিসিতেই লিখবো এবং পিসিতে আউটপুট দেবো। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। আমি কিছু কথা বলতে চাই আর। জি, আমার হচ্ছে যে আমার ক্লাসের যে টাইমটা সেটা সকালে হলে ভালো হতো, তো আমি বলেছিলাম যেদিন আমাদের প্রেজেন্ট নেওয়া হয়েছিল না কি নেওয়া হয়েছিল ওদিন, তো এখন দেখলাম যে টাইমটা 2টার পরে, তো আমার 2টার পরে একটু সময়টা প্রবলেম হয়ে যায় আমার জন্য আর কি। আচ্ছা, এটা হচ্ছে কি মানে এই সর্বসার তো চলে গেছে, আপনার আমাদের যে কোঅর্ডিনেটর আছে তো উনি হচ্ছে সবার সাথে সম্ভবত কথা বলেই এই টাইমটা ফিক্সড করেছে, আপনার হচ্ছে একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে। এখন আমি কি সকালে কোনো ব্যাচের সাথে শুধু 2 দিন ক্লাস করতে পারলে ভালো হতো, 2 দিন বা 3 দিন সকালের সাথে না? আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে দেখবো, বা কোঅর্ডিনেটর স্যারের নাম্বার কি আছে আপনার কাছে? না, ওনার নাম্বার নেই আমার কাছে। আচ্ছা, সামি এসএস স্কয়ার, আপনার নামটা কি যেন বলেন? হাসিব। হাসিব, আচ্ছা আমি কথা বলে দেখি স্যারের সাথে কিছু করতে পারি কিনা। জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে শাহিন দেওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি শাহিন দেওয়ান। আমি কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে খুব ছোট একটা পোস্টে চাকরি করে পড়াশোনা করে চালিয়ে যাচ্ছি, মধ্যে আমি ইলেকট্রিশিয়ানে চাকরি করে ডিপ্লোমা কমপ্লিট করি, চাকরি করে বিএসসি কমপ্লিট করেছি ত্রিপলি থেকে। তো এখন চাচ্ছি যে আমি যেহেতু আমি এ পর্যন্ত আইটি ফার্ম গড়ে তোলার জন্য পাশাপাশি যেমন আমি উঠতে পারছি, আমার প্রত্যন্ত গ্রামে, আমি যে গ্রামে বড় হয়েছি, যে গ্রাম থেকে উঠে আসছি এই পর্যন্ত, ওই গ্রাম আছে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, অনার্স কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারা ভালো কিছু করতে পারতেছে না। আমি চাচ্ছি যে এইটা এই ধরনের কোর্সটা শিখে ওখানে একটা আইটি ফার্ম করে একটা প্রত্যন্ত গ্রামে, যারা গ্রামের যা আছে তারা যেন ডেভেলপ করতে পারে। পাশাপাশি আমি ইউটিউব দেখে দেখে কিন্তু অটোক্যাড শিখে ফেলেছি, এক্সেল ওয়ার্ড কমপ্লিট করে ফেলেছি, মানে আমি আমার টার্গেট অনুযায়ী আগায় যাচ্ছি।
যে কি কি জানা দরকার? আপনার তো অবশ্যই মহৎ উদ্দেশ্য, মহৎ উদ্যোগ। তো আপনি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। ধন্যবাদ। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে শাহরিয়ার আবদুল্লাহ। শাহরিয়ার আবদুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি শাহরিয়ার আবদুল্লাহ বলছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি, এমবিএ রানি। তো প্যান্ডেমিক এর কারণে আপাতত ক্লাস অফ। আর যে একটা অবস্থা দেখতেছি, মানে এই বছর খোলার কোনো পসিবিলিটি নাই আর কি। তো এখন ফুল টাইমে দিতে পারবো, সময় সমস্যা নেই। এটা সম্পর্কে কি আগে কোনো দেখা হয়েছে নাকি নিউ? তো আচ্ছা সমস্যা নেই, আমরা এটা সম্পর্কে আগে আমি ব্লগারে দুই তিনটা ওয়েবসাইট নিজে থেকে বানাইছিলাম এবং সেটা নিয়ে আর কি, সেটা থেকে এটার প্রতি আগ্রহটা বাড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমরা হচ্ছে শুরু করি, যেহেতু আমাদের 50টা ক্লাস, সময়টা একেবারে কম না, জার্নিটা বড় হলেও সময়টাও একেবারে কম না। সেক্ষেত্রে আমরা অনেক বিষয়গুলোই দেখব, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শাহরিয়ার সাকিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি গাজীপুরের শ্রীপুর থেকে বলতেছি, আমি উত্তরা রেসিডেন্সিয়াল কলেজে পড়ালেখা করি স্যার। আচ্ছা, বর্তমানে যেহেতু স্যার আমাদের পড়ালেখা বন্ধ আছে করোনার কারণে, তাই স্যার এই স্কিল ডেভেলপমেন্টটা করে স্যার নিজে স্বাবলম্বী হতে চাচ্ছি। উত্তরা কিসে বুঝিনি? উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ। কলেজে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? আচ্ছা ঠিক আছে, এইটাতে সময় দেন, সমস্যা নেই। কিন্তু পড়া কিন্তু বাড়তে হবে না, পড়াও শিখতে হবে, কারণ আপনার ইন্টারটা কমপ্লিট হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আচ্ছা সাজ্জাদ হোসাইন। জি আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই, ধন্যবাদ। জি ভাই, আমি আউসপাল্লা থেকে বলতেছি, টঙ্গি। আচ্ছা, এর আগে অনেকবার আসলে পিএইচপি বা ওয়েব ডেভেলপমেন্ট এগুলি আসলে বিভিন্ন রিসোর্স থেকে শেখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এরকম পেশেন্স পাই নাই, এরকম কমপ্লিট গাইডলাইন ছিল না এই কারণে। তো এই কোর্সটাতে আসলে এরকম, যেহেতু সরাসরি মেন্টরশিপ মানে আপনি বলতেছেন আমরা শিখতেছি, তো এখান থেকে আমার মনে হয় যে আসলে কিছু শেখা যেতে পারে এই কারণে। এই রিসোর্স সঠিক গাইডলাইনটা মোটামুটি পাওয়া যাবে। জি জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যেহেতু আপনার আগে থেকে শেখা আছে, সেক্ষেত্রে আমিও আমরা হচ্ছে না শেখা নেই ফেরদৌস ভাই, ঠিক মানে ব্যাপারটা হচ্ছে যে সমস্যা নেই, যতটুকু পারেন মোটামুটি আইডিয়া আছে, এই তো সমস্যা। জি 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 জি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা সবাই একসাথে আগাবো ইনশাআল্লাহ, সবাই স্কিল ডেভেলপ করব ইনশাআল্লাহ। জি আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপর হচ্ছে সুমন আহমেদ ভাই তো বলছে, তারপর উদ্দীপন চাকমা, আপনি কি আছেন? তারপরে হলো বুটস্ট্র্যাপ করছি, জাভাস্ক্রিপ্ট করা হয়েছে কিন্তু ওইভাবে মনে নাই, করা হয়েছে ওই সময়। এই বিষয়গুলো কি ভাই, এই বিষয়গুলো হচ্ছে কি মানে বাদ দিলে, একটা গ্যাপ দিলে দেখা যায় যে এটা অনেক কিছু ভুলে না, আসলে মূলত হচ্ছে কি, আর যখন ওয়ার্ডপ্রেসে মুভ করা হয়েছে, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে কোডিং গুলো আর করতে ভালো লাগে না। সেটাই ওয়ার্ডপ্রেস তো ঠিক আছে, হ্যাঁ এটা হলো কোডিং বিষয়টা, ভালো পারলে কি আপনার স্বাধীনতা আছে এখানে, আপনি আপনার ইচ্ছা মতো ওয়েবসাইট তৈরি করতে পারেন। না এটা সমস্যা হবে না, আচ্ছা আচ্ছা, ডিজাইন করতে পারি মোটামুটি। আচ্ছা তাহলে মূলত এখানে, হ্যাঁ এখানে আসার একটাই উদ্দেশ্য হলো, আমি আসলে জব কিভাবে আসলে মার্কেট প্লেসে আমি ঢুকতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আমরা একসাথে কাজ করছি, ওদের আমি অনেক অনেক কাজ করছি, এই পর্যন্ত প্রায় কম করে হলেও প্রায় 40-50টা ওয়েবসাইট আমি করছি। আচ্ছা আচ্ছা, তা আপনার তো তাহলে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে। এখানে আসছে হলো, আপনারা যেহেতু এই লেভেলে আছেন, আপনাদের সহযোগিতা আমি আমি আরো আমার স্কিলটাকে আরো ডেভেলপ করতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, এবং পাশাপাশি আমি মূলত হলো মার্কেটপ্লেসে আমি অ্যাকাউন্ট করছিলাম, যেমন হলো ফেভারে করছি, আপওয়ার্কে করছি, আপওয়ার্ক হলো অ্যাকাউন্ট অ্যাপ টু পয়েন্ট আইবিতে ওখানে আর যায় নাই,
আচ্ছা হ্যাঁ ফাইবারে চেষ্টা করছি কিন্তু কাজ পাওয়া যায় না, হলো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখবো ওগুলা পাবো। তো ঠিক আছে এই আর কি, আপনাদের সাথে আমি থাকতে চাই। আর মূলত হলো একটা জিনিস হলো আমার সার্টিফিকেট দরকার, আচ্ছা ঠিক আছে, কারণ কোনো প্রাতিষ্ঠানিক কোনো ইনস্টিটিউট থেকে দেখা গেলো যে আমরা সার্টিফিকেট। শিখি না বিদায়, হ্যাঁ সার্টিফিকেট তো নাই। আচ্ছা আপনার তো ভালো, ঠিক আছে, আচ্ছা আমরা আপনার সহযোগিতা পাবো আশা করতেছি। না অবশ্যই আচ্ছা আপনাদের সাথে থাক। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। উজ্জ্বল হোসেন, উজ্জ্বল হোসেন কি শুনতে পাচ্ছেন? উজ্জ্বল হোসেন, আচ্ছা আমার স্পিকার সম্ভবত প্রবলেম হয়েছে বা শুনতেছেন। আচ্ছা আমরা পরের জনে গেছে যাই। ইউনুস সিএসি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইউনুস খান, আমি গাজীপুরের কালীগঞ্জে থাকি। আচ্ছা আমি উত্তরা ইউনিভার্সিটিতে সিএসসি পড়তেছি সিক্স সেমিস্টার। তো এটা যেহেতু আমার সাবজেক্ট রিলেটেড, এই কারণে আমার স্কিল ডেভেলপমেন্ট করার আগ্রহের কারণে মূলত আমি এই জায়গায় আসার। আর এগুলা ভালো পারলে সম্ভবত আপনার প্রজেক্টও জমা দিতে পারবেন, যে কোনো ওয়েব প্রজেক্ট। আমি একটা প্রজেক্ট মোটামুটি করেছি, কিন্তু আমি মানে যে হাই স্কিল ওইটা নেই, তো ওই স্কিলটা অর্জন করার জন্য আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আমরা আস্তে আস্তে শিখতে থাকবো। জি স্যার, আমাদের কি ফেসবুকে কোনো গ্রুপ মানে অ্যাড করা হয়েছে? আমি আজকে একটু পরে অ্যাড হয়েছিলাম। আচ্ছা আচ্ছা আপনি একটু ওয়েট করেন, আমি আবার গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওই গ্রুপে অবশ্যই সবাই জয়েন করবেন। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ধন্যবাদ। তারপর হচ্ছে জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আপনি জাহিদুল ইসলাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা সম্ভবত অন্য প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে যে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে যারা যারা পরে আসছেন বা যারা জয়েন করেননি তারা জয়েন করে নিন। আমাদের একটা প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপেই আমাদের যাবতীয় তথ্যগুলো দেওয়া থাকবে, আমরা কি শিখবো বা কি করব, আমাদের সব সকল আপডেট তথ্যগুলো দেওয়া থাকবে। আচ্ছা আমাদের পরিচয় পর্ব তো মোটামুটি শেষ হলো, স্টুডেন্ট কমতেছে কেন? তো ঠিক আছে, আমরা হচ্ছে আজকে একটু এইচটিএমএল এর বেসিক বিষয়গুলো দেখি। যারা হচ্ছে এই এইচটিএমএল বা আগে কখনো করা হয় নাই, আর যারা পারেন তারা তো পারেনি, তারা হচ্ছে একটু দেখে যান। ঠিক আছে, হ্যালো জি স্যার, আমাদের রেগুলার ক্লাস কি আজকে থেকেই? হ্যাঁ আজকে থেকে। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার জি, স্যার আমাদের সম্পর্কে তো জানলেন কিন্তু আপনার সম্পর্কে তো কারো জানা হলো না স্যার, আচ্ছা একটু যদি বলতেন আপনার সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে এই ফিল্ডে আসি হচ্ছে আপনার 2016 শেষে থেকে শুরু করে এই বর্তমান পর্যন্ত। আর আমি হচ্ছে সিএসসি কমপ্লিট করেছি, ওই আমার দেখলাম অনেক ভাই সিএসসি কমপ্লিট করছে, তো মার্কেট প্লেসেও কিছু কাজ করা হয়েছে আর ট্রেনিং করানো হয়েছে বেশি। আর আমি একটা কলেজে ছিলাম আগে, এখন হচ্ছে ওই কলেজটা বাদ দিয়ে আমি হচ্ছে আমিও ফুললি আর কি এই সেক্টরে আছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমরা হচ্ছে তাহলে একটু এইচটিএমএল সম্পর্কে আগে দেখি আজকে, হ্যাঁ মোটামুটি বেসিকটা জানি। আর আমরা একটা কোর্স আউটলাইন সম্ভবত দেখিয়েছিলাম আমি, যে আমি বলেছিলাম যে এইচটিএমএল, তো এইচটিএমএল এর ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বা আমরা মার্কআপ বা স্ট্রাকচার তৈরি করব। হ্যাঁ আর এই টুলস গুলো আমরা ইনস্টল করব।
আগামী দিন। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি দেখা যায়। আচ্ছা আগামী দিন হচ্ছে সবাই কম্পিউটার দিয়ে জয়েন করবেন আর আমরা এই টুলস এবং আইডি গুলো ইনস্টল করে নিব সবাই। আর এইচটিএমএল এর সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জানি। 1990 সালের দিকে এনসিএসএ কর্তৃক ডেভেলপকৃত মোজাইক নামে একটা ব্রাউজার ছিল যেখানে প্রথম এইচটিএমএল রান করা হয়। বাট তখন ওই রকম আসলে এইচটিএমএল তো জনপ্রিয় ছিল না বা ওইটা দিয়ে তেমন কাজও করা যেত না। 1997 এর দিকে এইচটিএমএল 3.2 প্রকাশিত হয় এর 7 বছর পরে। তারপর ওই একই বছরে ডিসেম্বর মাসে আবার এইচটিএমএল 4.2 প্রকাশ করে। বাট ওইটাও তেমন এখনকার মতো রিসোর্সফুল ছিল না। বাট বর্তমানে যেটা আছে এইচটিএমএল 5 সেটা হচ্ছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং এটা দিয়ে অনেক বিষয়গুলো আমরা ম্যানেজ করতে পারবো। তো এইচটিএমএল 5 এর আবার একটু হিস্ট্রি আছে, দেখি এটা কবে হচ্ছে। এটা হচ্ছে অক্টোবর 28, 2014 এটা হচ্ছে ফার্স্ট রিলিজ হয় এইচটিএমএল 5 W3C কর্তৃক রেকমেন্ডেশন। আর 2016 সালের নভেম্বর মাসে এইচটিএমএল 5.1 আর 2017 সালের ডিসেম্বরের 14 তারিখ হচ্ছে 5.2। এখন পর্যন্ত এটাই চলছে। ঠিক আছে, তো আমরা এইচটিএমএল সম্পর্কে তো জানলাম নাকি যে এইচটিএমএলটা কি? স্যার স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও বাকি সবাই কি দেখতে পাচ্ছেন নাকি আপনারা দেখতে পাচ্ছেন না? স্যার দেখা যাচ্ছে। আপনি হচ্ছে একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করেন, যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোথায় ছিলাম? এইচটিএমএল হিস্ট্রিতে। হ্যাঁ, আর এইচটিএমএল কি আমরা তো এটা জানলাম, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল একটা বেসিক সিনট্যাক্স আছে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে এই এই নোটপ্যাডটা ইউজ করব কারণ এটা হচ্ছে সবার কম্পিউটারে থাকে, এটা বাই ডিফল্টই কম্পিউটারে থাকে। আর প্রথম পর্যায়ে হচ্ছে আমরা কোডগুলো লিখবো, সাবলাইম টেক্সে অটোমেটিক কিছু সাজেশন দিবে, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু লেখা লাগবে না, মানে কাজটা দ্রুত করতে পারবো। বাট কোডগুলো যদি না জানি আগে দ্রুত কাজ করলে আমাদের হবে না, এর জন্য আমরা নোটপ্যাডে এইচটিএমএল গুলো লিখবো। তো আমরা এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা দেখবো এখন, যে টপিকসগুলো কভার করবো আমি এখানে পাশে ওকে লিখে দেবো। এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা আমরা দেখি। তো আমরা একটা নোটপ্যাড ওপেন করি, ধরুন যে আমরা একটা ফাইল নিলাম, টেক্সট ফাইল নিলাম যেটার নাম দিলাম index.html, এটা একটা html ফাইলে পরিণত হয়ে গেল। সেটা আমি হচ্ছে ওপেন করে নিই নোটপ্যাডে। এটা হচ্ছে একটা ফাঁকা ফাইল, এখানে কিছুই নেই। তো আমরা এইচটিএমএল একটা বেসিক সিনট্যাক্স জানব। আচ্ছা আমি একটু বড় করে নিই স্ক্রিনটা। অ্যাট ফার্স্ট আমাদের লিখতে হবে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, যেহেতু আমরা এইচটিএমএল 5 ইউজ করতেছি এর জন্য হচ্ছে আমরা প্রথমে লিখে নেব। এটা এইচটিএমএল এর কোনো ট্যাগ না, বাট এইচটিএমএল যেহেতু 5 শুরু করছি এর জন্য হচ্ছে আমাদের ব্রাউজারকে, ব্রাউজার ইঞ্জিনকে বোঝানোর জন্য জাস্ট এই অংশটুকু লিখতে হবে। আর আমরা এইচটিএমএল এর যে ট্যাগগুলো লিখব সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল সাইনের ভিতরে লিখব, লেফট সাইডে একটা অ্যাঙ্গেল সাইন এবং হচ্ছে রাইট সাইডে একটা অ্যাঙ্গেল সাইন। তো এই অ্যাঙ্গেল সাইনের ভিতরে হচ্ছে আমরা ট্যাগগুলো লিখব। যেহেতু এটা এইচটিএমএল 5 তাই হচ্ছে আমরা এটা ডক টাইপ বলে দিলাম। তারপর হচ্ছে আমরা এইচটিএমএল শুরু করব। স্যার স্যার রেকর্ড হচ্ছে কি? জি হ্যাঁ রেকর্ড হচ্ছে। স্যার আরেকবার একটু করবেন প্রথম থেকে। ধন্যবাদ। আচ্ছা আমি জি এটা করছি, আমি কোডটা একটু লিখি তারপর হচ্ছে আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে স্যার। কোডটা আমি লিখি নি আগে, হ্যাঁ তারপর হচ্ছে কোডটা বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা এইখানে একটা দেখি যে আমরা যখন কোনো এইচটিএমএল ট্যাগ লিখব তখন হচ্ছে এই অ্যাঙ্গেল সাইনের ভিতরে ফার্স্ট এইচটিএমএল ট্যাগ লিখব স্টার্টিং ট্যাগ, তারপর হচ্ছে ওইটা আবার এন্ড করব। এন্ড করার সময় সবকিছু সেম থাকবে, শুধুমাত্র আগে একটা আমাদের স্ল্যাশ আসবে, ফরওয়ার্ড স্ল্যাশ আসবে। আমরা যাই লিখি এভাবে লিখব, এটা হচ্ছে ডাবল ট্যাগ। বাট অনেকগুলো ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, সেগুলো আমরা দেখবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই শেষেরটুক ইউজ করতে হবে না। আমি স্ট্রাকচারটা লিখি, হচ্ছে মূলত দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি, জাস্ট লাইক হিউম্যান বা মানুষের মতো। যেমন আমাদের মাথা আছে আর হচ্ছে বডি আছে। এই মাথার মধ্যে আমরা যা লিখব ওগুলো হচ্ছে আমরা ব্রাউজারে দেখতে পাবো না, বাট ব্রাউজারকে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য এটা আমরা ইউজ করব। আর এই বডিতে আমরা যে কোডগুলো লিখব ওগুলো হচ্ছে আমরা ব্রাউজারে দেখবো। যেমন আমি প্রথম আলো নামে একটা সাইট দেখেছিলাম প্রথমে, তো ওইখানে অনেক বিষয়গুলো দেখা যাচ্ছিল, এই যে বডির মধ্যে যা আছে এগুলো হচ্ছে আমরা এই বডির ভিতরে লিখব, ঠিক আছে। আর হেড ট্যাগটা হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু ইনফরমেশন ব্রাউজারকে জানানোর জন্য আমরা হেড ট্যাগটা ইউজ করব। তাহলে মূলত এইচটিএমএল এর কয়টা অংশ আছে? এইচটিএমএল অংশ আছে হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এটা কি বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। আচ্ছা স্যার লেখাটা একটু বড় করতে পারলে ভালো হতো। আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে স্যার? পরিচয় স্যার পরিচয়ের পর্বের পরে যে স্ক্রিনশট দিছেন বা মানে যেইগুলো করছেন ওইটা যদি ফার্স্টে থেকে একটু রিপিট করতেন, কারণ প্রথম থেকে আমি দেখতে পারিনি, লাস্টে এই এইখান থেকে দেখছি। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? জি স্যার পরিচয় পর্বের পরে আমরা তেমন কিছু করিনি, এটাই লিখেছি জাস্ট। আচ্ছা এইচটিএমএল হচ্ছে এই যে আমরা যে ডক টাইপ এইচটিএমএল লিখলাম এটা হচ্ছে আমরা এইচটিএমএল 5 ইউজ করব। আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে এইচটিএমএল 5। হ্যাঁ আচ্ছা একটু আজান দিতেছে, আমরা কিছুক্ষণ পরে আবার স্টার্ট করব, 2 মিনিটের জন্য স্টপ রাখি, আজানটা শেষ হোক। ওকে স্যার। ফেরদৌস ভাই নামাজের জন্য একটু বিরতি দিলেও ভালো হয় বোধ হয়। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে প্রথমে আমরা কি ইউজ করেছি ডক টাইপ এইচটিএমএল, জাস্ট এটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে এইচটিএমএল 5। এইচটিএমএল 5 এর জন্য এই সিনট্যাক্সটুকু পরে আমরা লিখব, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমরা এইচটিএমএল 5 করতে যাচ্ছি। তারপর হচ্ছে এইচটিএমএল মেইন ট্যাগ আমাদের। স্যার এইচটিএমএল 5 এটা বুঝবো কি করে যে এটা এইচটিএমএল 5? আচ্ছা এইচটিএমএল হচ্ছে কিছু ভার্সন আছে, আমরা এটা সম্পর্কে একটু আগে বললাম, এটা ছিল কি যে এইচটিএমএল 3.2, তারপর হচ্ছে এরপরে 3.3 বা 4.21 এগুলো বের হয়েছে, তারপর সর্বশেষ লাস্ট যে আছে সেটা হচ্ছে এইচটিএমএল 5। হ্যাঁ এইচটিএমএল 5টা এটা আমরা বুঝবো না, এটা হচ্ছে আমরা ব্রাউজারকে বোঝাবো। আর আমরা হচ্ছে গিয়ে আমরা যে ট্যাগগুলো শিখবো বা যে বিষয়গুলো শিখবো সবগুলো হচ্ছে এইচটিএমএল 5 এর জন্য শিখব, লেটেস্ট যে টেকনোলজি আছে এইচটিএমএল এর যে লেটেস্ট ভার্সন আছে। ঠিক আছে আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তো এইচটিএমএল হচ্ছে মূল ট্যাগ হচ্ছে এটা, এর ভিতরে আবার দুইটা অংশ আছে। হ্যাঁ এটাকে বলে নেস্টেড। স্যার ডক টাইপ, স্যার ডক টাইপ এইচটিএমএল তার আগে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্নটা কেন দিয়েছি? এটা হচ্ছে এই ডক টাইপটা লেখার নিয়ম। ঠিক আছে এইচটিএমএল 5 ইউজ করতে গেলে আপনারা এরকম আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে জাস্ট ডক টাইপটা বড় হাতে লিখে এখানে এইচটিএমএল ছোট হাতে বা বড় হাতে লিখতে পারেন, সমস্যা নেই। সিনট্যাক্স এটা এইচটিএমএল 5টা লেখার সিস্টেমটা এরকম, মানে ব্রাউজারকে বোঝানোর জন্য যে এটা এইচটিএমএল 5। ঠিক আছে এইচটিএমএল স্যার ক্লিয়ার হইলাম না স্যার। আচ্ছা 1 বা 2 আমরা এরকম লিখি কেন? কারণ ওগুলা তো এরকম ঠিক না, 1 2 লেখার সিস্টেম তো এরকম, ওটা সিম্বল, ওটার সিম্বল ওইটা। হ্যাঁ এই এই এইচটিএমএল 5 ডক টাইপ লেখার জন্য যেমন এটা হচ্ছে একটা স্ট্রাকচার, হ্যাঁ আমরা এই স্ট্রাকচারটা এইচটিএমএল দিয়ে দিছে যে তোমরা যদি কোনো এইচটিএমএল কোড লেখো, মানে আমাদের বলছে যে এইচটিএমএল কোড লেখো সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো এইচটিএমএল 5 এর এই ডক টাইপটা লেখার সিস্টেমটা এরকম, মানে আগে বিশ্বসূচক চিহ্নটা দিতে হবে তারপর ডক টাইপ লিখে এইচটিএমএল কথাটা লিখতে হবে। বুঝা গেছে? আচ্ছা তো মানে এই ডক টাইপ এইচটিএমএল এইভাবে লিখলে এটা কি বোঝা যাবে যে এটা হচ্ছে এইচটিএমএল 5? এটা হচ্ছে আমরা বলবো না, আমরা তো জানি যে এটা এইচটিএমএল 5, এটা হচ্ছে ব্রাউজারকে বোঝানোর জন্য। এইচটিএমএল 4 আবার অন্যভাবে লিখতে ব্রাউজারকে বুঝাইতে হলে তো আগে আমাদের সেটা বুঝতে হবে যে হ্যাঁ আসলে এটার চেহারাটা এরকম, এই জন্য হচ্ছে এটা এটাকে এটা বোঝাচ্ছি। হ্যাঁ আমরা তো বুঝবো অবশ্যই, আমরা হচ্ছে এইচটিএমএল 5 ই করতেছি, এই এইচটিএমএল 4 এ এই ডক টাইপটা অন্যভাবে লেখা হতো আগে। ঠিক আছে আপডেট হওয়ার পরে এই 5 এ হচ্ছে এইভাবে সিস্টেমটা করছে লেখা। আচ্ছা এইচটিএমএল এর ভিতর হচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এই হেড এর ভিতর হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে যে ইনফরমেশন থাকবে, যেমন এই ওয়েবসাইটের অথর কে, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে বা এই ওয়েবসাইটের সম্পর্কে বিস্তারিত তথ্য, এই সব কিছু হচ্ছে আমরা মেটা ট্যাগের মাধ্যমে, এটা আমরা সামনে দেখব, এইটার ভিতরে লিখব বা এখানে ভিতরে থাকবে হচ্ছে ওয়েবসাইটের টাইটেলটা কি, এটা হেডের ভিতর থাকবে, এটা হচ্ছে এই ব্রাউজারের বডি বডিতে দেখা যাবে। ঠিক আছে এই যে ব্রাউজারের যে বডিটা আছে এখানে দেখা যাবে না, এই হেডটা আমরা ওই অংশগুলো লিখব যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে তথ্য থাকবে, আর বডির ভিতর যা লিখব আমরা সব ব্রাউজারে দেখতে পাবো। তাহলে এইচটিএমএল এর কয়টা অংশ? দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, আর বডির ভিতর যা লিখব সেটা আমরা দেখতে পাবো। যেমন আমি এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, সাপোজ আমি এটা লিখলাম, এটা যদি আমি ওপেন করি আমাদের এই ফাইলটা ছিল এইটা, এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ব্রাউজারে দেখতে পাচ্ছি, এটা কি বোঝা গেছে? স্যার আরেকবার দেখান, বুঝতে পারি নাই। আচ্ছা আমরা এই বডির ভিতর যা লিখব সেটা হচ্ছে আমরা ব্রাউজারে দেখতে পাবো। হ্যাঁ এই এইচটিএমএল এর যে সিনট্যাক্স আছে বেসিক, লেখার সিস্টেম তো হচ্ছে এরকম,
তো এইচটিএমএল এর ভিতর দুইটা বিষয় আছে বা দুইটা ট্যাগ আছে, সেটা হচ্ছে একটা হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। বডির ভিতর আমরা যা লিখবো সেটা হচ্ছে এই বডি অংশটুকুর ভিতর আমরা দেখতে পাবো, ঠিক আছে? একটা ওয়েবসাইটে আমরা যা দেখি ওই সবগুলো হচ্ছে বডির ভিতরে থাকে, এই বডি ট্যাগের ভিতরে থাকে। এখন কি বোঝা গেছে স্যার? আমরা হেড দুইবার আর বডি দুইবার কেন লিখেছি? আচ্ছা, হেডটা আমরা দুইবার লিখিনি, হেডটা হচ্ছে একটা স্টার্ট করছি আর একটা এন্ড করছি, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিছি, ঠিক আছে? স্ল্যাশ, হ্যাঁ, যেমন বডি তো বডি লেখার পর একটা স্ল্যাশ দিয়েছি, এটা হচ্ছে স্টার্ট করছি আর এটা শেষ করেছি, আমরা যা লিখবো এটার মাঝখানে লিখবো। বুঝা গেছে? কোনটার মাঝখানে? এই হেডের মাঝখানে লিখবো কিছু, হেডের ট্যাগ, এই ওয়েবসাইট সম্পর্কে যা তথ্যগুলো দেবো, আর আমরা যা দেখাতে চাচ্ছি ওয়েবসাইটে সবকিছু লিখবো বডির ভিতরে বা বডির মাঝখানে। আর হেডারটা কোথায় থাকবে? হেডারটা যে যা লেখা হবে সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে যে ইনফরমেশন, এটা ব্রাউজারকে দেওয়া হবে। যেমন আমরা ওয়েবসাইট তৈরি করার পরে আমাদের ওয়েবসাইট তো গুগলে পেতে হবে, ঠিক না? তারপর হচ্ছে এই ইস্যুটা আছে, এর জন্য এসইওর জন্য হচ্ছে এই হেডের ভিতর মেটা ট্যাগে কিছু লিখবো। আচ্ছা, আমি হেডের একটা ব্যবহার দেখাই। হেডের ভিতর যেমন এইখানে দেখেন যে এই যেটা তো প্রথম আলোর ওয়েবসাইট, ঠিক না? এইখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে বডির ভিতর আছে। আর উপরে দেখেন যে একটা এই যে ছোট একটা ছবি আছে, আর হচ্ছে মহাষ্টমী আজ বা ঢাকায় কুমারী পূজা বা এই টাইপের কিছু লেখা আছে, হ্যাঁ, ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে টাইটেল, ঠিক আছে? এটা টাইটেল বার, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে টাইটেল। আমাদের টাইটেলে কিন্তু এই যে আমাদের ফাইলের যে নামটা ছিল index.html লেখা আছে, তাই না? আমরা যদি চাই যে এই লেখাটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এই অংশটুকু জাস্ট চেঞ্জ করার জন্য, এটা কিন্তু বডির বাইরে, বডি হচ্ছে এই অংশটুকু, এই এখান থেকে এই অংশটুকু হচ্ছে বডি, ঠিক আছে? আমি যদি লেখাই এই এইখান থেকে এই অংশটুকু হচ্ছে বডি, বডি, হ্যাঁ। আর হেডের মধ্যে যা লিখবো এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকবে, আর হচ্ছে এই যে টাইটেল বারটা আছে এই টাইটেল চেঞ্জ করার জন্য আমরা একটা টাইটেল লিখতে পারি হেডের ভিতর, যেমন লিখি সেক্ষেত্রে আমাদের টাইটেল ট্যাগ ইউজ করতে হবে। টাইটেল নামে একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। এই যে টাইটেল ট্যাগ লিখলাম, এটা শুরু করেছি আবার স্ল্যাশ দিয়ে আবার টাইটেল লিখে শেষ করে দিলাম। বুঝা গেছে পর্যন্ত? আচ্ছা, আমরা যদি এখন টাইটেলের ভিতরে কিছু লিখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, যেমন আমরা লিখি যে লিখবো আমরা ফার্স্ট এইচটিএমএল লিখি, এইচটিএমএল লিখলাম তাহলে হচ্ছে আমরা এখানে এইচটিএমএল দেখতে পাবো। রিলোড দিই, দেখেন যে এখানে কি আসছে এখন এইচটিএমএল, এইচটিএমএল মানে আপনি এই টাইটেল ট্যাগের ভিতর যা লিখবেন এখানে তাই আসবে। কেউ যদি কারোর নাম লেখে বা আমরা সচরাচর এখানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব ওয়েবসাইটের বিভিন্ন পেজ সম্পর্কে ওই টাইটেলগুলো এখানে লিখব যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, টাইটেলটা তো বোঝা গেছে নাকি? জি স্যার। বেসিক সিনট্যাক্সটা বোঝা গেছে? বেসিক সিনট্যাক্সটা হচ্ছে এই যে এরকম, প্রথমে একটা ডক টাইপ এইচটিএমএল, তারপর হচ্ছে এইচটিএমএল শুরু, সবার শেষে এইচটিএমএল শেষ, এইচটিএমএল ভিতর আবার দুইটা অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, হেডের ভিতর আবার একটা অংশ সেটা হচ্ছে টাইটেল, আর হচ্ছে টাইটেল আর বডির বডির ভিতরে আমরা যত কোড লিখবো সব বডির ভিতরে। আচ্ছা, একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন যে আমি কিন্তু এই যে এইচটিএমএল লেখার পরে একটা স্পেস দিয়ে হেড লিখছি, এর ভিতরে আবার একটা স্পেস দিয়ে টাইটেল লিখছি, তাই না? আবার হেডের কোথায় স্যার? হেডের নিচে হচ্ছে লিখছি বডি, এটা কিন্তু আবার স্পেস দিইনি, এটা হচ্ছে গিয়ে ইনডেন্ট। আমরা যখন কোড লিখবো এটা যদি আমি এইভাবে না লিখে ধরেন এইভাবে লিখলাম সব এক লাইনে, আর এখানে কি লিখেছিলাম তখন তখন লিখেছিলাম যে সব এক লাইনে লিখলাম, তবুও কিন্তু আমাদের কোডের কোনো চেঞ্জ হবে না, সবকিছু ঠিকই থাকবে, ঠিক আছে? এখানে কোনো চেঞ্জ হবে না, বাট এটা হচ্ছে সাজানো নেই। আমরা যখন লিখবো স্ট্যান্ডার্ড ওয়েতে কোডগুলো সাজিয়ে লিখবো, যেমন নেস্টেড লুপ যখন হবে, যেমন এইচটিএমএল এর ভিতরে এই হেডটা আছে, এর জন্য এটা হচ্ছে আমরা একটু
ইনডেন্ট দিয়ে লিখব, যেহেতু এইচটিএমএল এর ভিতরে আছে এটা, আবার হেডের ভিতরে আছে হচ্ছে টাইটেল, এর জন্য টাইটেলের আগে আবার একটু ইনডেন্ট দিব। আর এই হেডের বাইরে আছে বডি, তাই এটা হচ্ছে হেড বরাবর থাকবে। আর লেখাগুলো যখন লিখব আমরা একটু ইনডেন্ট দিয়ে লিখব। এটা কি বোঝা গেছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোড লেখার জন্য, ঠিক আছে? স্পেস না দিলেও কাজ করবে, সবকিছুর জন্য একটা সিস্টেম থাকে। এই ইনডেন্টটা হচ্ছে এসটিএমএল লেখার পরে আমরা একটা কোডে একটা ট্যাগের ভিতর যখন আরেকটা ট্যাগ হবে স্ট্যান্ডার্ড কোডের জন্য আমরা হচ্ছে তখন স্পেস দিব বা ইনডেন্ট দিব, মানে একটা ট্যাগের ভিতরে যখন আরেকটা ট্যাগ থাকবে। যেমন এই এইচটিএমএল এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটার ভিতরে কিন্তু হেড আছে, তাই না? এর জন্য হচ্ছে হেডটার আগে একটু স্পেস দিছি, আবার হেডের ভিতরে আছে টাইটেল, এর জন্য এর আগে আবার একটু স্পেস দিয়েছি। বাট বডিটা কিন্তু হেডের ভিতরে না, এর জন্য এটা বডি বরাবর আছে, এটা বডি বরাবর আছে। বডির ভিতরে যখন কিছু লিখবো তখন হচ্ছে আবার স্পেস দিয়ে লিখবো। বুঝা গেছে? জি স্যার। স্যার যে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে যদি আমি আরো একটা লাইন যোগ করতে চাই সেক্ষেত্রে কি দিতে হবে না একটু সাথে লিখে চলবে? বলেন কি যোগ করবেন, বলেন আপনি, বলেন যেমন কি যোগ করব বলেন। হ্যালো ওয়ার্ল্ড আই এম রেডি, আর ইউ রেডি? কতটা লিখেছেন? হ্যালো ওয়ার্ল্ড আই এম রেডি, আর ইউ রেডি? তো আচ্ছা, এটা লিখলে জাস্ট এরকমই আসবে, মানে যা লিখবো এটার ভিতরে দেখবেন যে সম্পূর্ণটাকে আসছে। হ্যালো ওয়ার্ল্ড আই এম রেডি, আর ইউ রেডি? ঠিক আছে, বাট আমরা এইভাবে লিখব না, আমরা হচ্ছে যে কোনো বিষয়ে কোনো না কোনো ট্যাগের ভিতরে লিখব। এইচটিএমএল হচ্ছে অনেকগুলো ট্যাগ আছে, ওই ট্যাগ সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব। আমরা এই কথাটা স্যার, জি স্যার, আমি এই লেখাগুলোকে আমি আমার ইচ্ছা মতো বড় ছোট করব। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতেছি, এটা হচ্ছে আমরা ট্যাগের মাধ্যমে করব। ঠিক আছে, এই ট্যাগগুলো আমরা এখন দেখব। যেমন আমরা তো এখন বেসিক সিনট্যাক্সটা বুঝলাম, ঠিক না? এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্সটা এটুক তো বোঝা গেছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে, জি স্যার বলছি, আচ্ছা এইচটিএমএল এর আমরা এই হেডিং ট্যাগ সম্পর্কে জানবো। এইচটিএমএল এর 6টা হেডিং ট্যাগ আছে। হ্যাঁ, বিভিন্ন ট্যাগ আছে যেগুলোর বিভিন্ন নাম। এই যে 6টা ট্যাগ আছে, একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। আচ্ছা আমি একটু জুম করে দিই। এইচটিএমএল হচ্ছে 6টা ট্যাগ আছে, হেডিং ট্যাগ। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। এই ট্যাগগুলোর কাজ কি? আচ্ছা আমরা এখানে একটু দেখি। এই যে লেখাটা আমি লিখলাম, এটা যদি আমি H1 ট্যাগের ভিতরে লিখি, তাহলে H1 ট্যাগ শুরু করলাম, আর আমরা যত ট্যাগ লিখব সব হচ্ছে ছোট হাতের অক্ষরে লিখব, আর H1 ট্যাগ সবার শেষে গিয়ে শেষ করলাম। ঠিক আছে, তাহলে কি করলাম, H1 ট্যাগ শুরু করলাম, আবার সবার শেষে গিয়ে H1 ট্যাগ শেষ করলাম। এখন কিন্তু আমার লুকটা অন্যরকম আসবে। আমি যদি এখন এটা কন্ট্রোল S দিয়ে সেভ অথবা এখান থেকে সেভ করি, সেভ করার পর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমার লেখাটা কিন্তু এখন কি হয়েছে, বড় হয়ে গিয়েছে অনেক, সেম লেখাটাই অনেক বড় হয়ে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে H1 ট্যাগের কাজ। H1 ট্যাগ কি করে, বিভিন্ন যে টাইটেল থাকে ওয়েবসাইটের, যেমন প্রথম আলো ওয়েবসাইটে যদি যাই, এই যে একটা টাইটেল, তারপর হচ্ছে ছোট টাইটেলও থাকতে পারে, এটা বড় টাইটেল, যেমন এখানে একটা ছোট ধরনের টাইটেল আছে, তারপর এখানে কিছু প্যারাগ্রাফ আছে, এই যে যে বিষয়গুলো আছে এই টাইটেলগুলো ম্যানেজ করার জন্য এসটিএমএল হচ্ছে 6টা ট্যাগ দিয়ে দিছে। একটা কি H1 ট্যাগ, H2 ট্যাগ, H3, H4, H5 এবং H6। যেহেতু আমরা এটা শিখতেছি এটা পাশে ওকে দিয়ে দিলাম। H1 ট্যাগটা দিলে লেখাগুলো এই এই সাইজের দেখায়। হ্যাঁ,
তারপর হচ্ছে যদি আমরা H2 ট্যাগ দেই সেক্ষেত্রে কি হয় এটা একটু দেখি মানে এটার নিচে আমি আরেকটা ট্যাগ ওই সেম জিনিসটাই কপি করলাম এখন এখানে আমরা H1 এর পরিবর্তে লিখলাম H2 H1 এর পরিবর্তে কি লিখলাম H2 এখন যদি এটা একটু ব্রাউজারে গিয়ে দেখি আমি কিন্তু এটা সেভ করে আসছি কন্ট্রোল এস দ্বারা এখন ব্রাউজারে যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে H1 ট্যাগ আর এটা হচ্ছে H2 ট্যাগ ঠিক আছে ওইটার চেয়ে একটু ছোট আসছে আচ্ছা তাহলে H3 ট্যাগ ইউজ করলে কি হবে এর চেয়ে একটু ছোট আসবে H4 এ এর চেয়ে আরও একটু ছোট আসবে H5 এ আরও একটু ছোট এবং H6 এ একদম সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে এই ছয়টায় আছে HTML এ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আচ্ছা আমি ট্যাগগুলো লিখি একটু হ্যাঁ এটা এই ট্যাগটার পাশে নাম লিখে দিই H1 তারপর এটা H2 স্যার জি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন স্যার যদি ক্লাসটা যদি আরো দীর্ঘ হয় আমরা কি একটু নামাজের জন্য বিরতি নিতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ এটা নিতে হবে আমরা হচ্ছে আসরের নামাজের সময় একটা ব্রেক নিব আর মাগরিবের সময় আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে জি জি আচ্ছা আমি এই ট্যাগ ছয়টা একটু দেখিনি এই ট্যাগ ছয়টা দেখিনি নাকি জি স্যার এর পরে দেখবেন ওই বিরতির পরে নামাজ পড়ে জি নামাজ পড়ে আসি আমরা আচ্ছা আচ্ছা কয়টা পর্যন্ত তাহলে ব্রেক দিব বলেন আমরা 10 মিনিট টাইম দেন সবার সাথে একটু আলোচনা করে নেন জি স্যার 30 এ আমরা জয়েন করি 20 আমরা 40 এ জয়েন করি 20 মিনিট দিলাম জি আর নেক্সট দিন হচ্ছে একটু নামাজের টাইমটা আমাকে জানাবেন আমরা নামাজের জন্য 20 থেকে 25 মিনিট ব্রেক দিব ডেইলি জি স্যার আচ্ছা আপনারা হচ্ছে লিংক নিয়ে না জাস্ট জয়েন করে রাখেন আর জি জি 40 থেকে আমরা আবার তাহলে স্টার্ট করতেছি জি ইনশাআল্লাহ স্যার নির্দিষ্ট টাইম থাকলেই ভালো হয় হ্যাঁ সেটাই নির্দিষ্ট টাইম দিয়ে দিব নামাজের যে টাইমটা আছে যখন হয় ওইটা দিয়ে দিব এখন হচ্ছে 40 এ জয়েন করেন আজকে ওকে স্যার আচ্ছা